السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة والسلام على أهلهما، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي، إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي، إن ربي غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا أحب الله تعالى العبد نادى جبرائيل. إن الله تعالى يحب فلانا فأحببه، فيحبه جبرائيل فينادي في أهل السماء: إن الله يحب فلانا فأحبوه، فيحبه أهل السماء، ثم يوضع له القبول في الأرض. أخرجه الإمام البخاري ومسلم رحمه الله تعالى، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، ثم الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমরা ইউসুফ, আলহামদুলিল্লাহ, আমরা তাফসির শুরু করেছিলাম সূরা ইউসুফের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা গত তিনটা ক্লাসে শুরুর অংশে ইউসুফ আলাইহিসসালাম শুরুতে স্বপ্ন দেখেন এবং তার বাবার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত আলোচনা এবং তার বাবার উপদেশ সম্পর্কিত আলোচনা আলহামদুলিল্লাহ আমরা পড়েছিলাম। এবং দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে ইউসুফ আলী ইসলামের ভাই তারা এই স্বপ্নের কথা জানতে পেরে এবং বাবার অতিরিক্ত ভালোবাসা ইউসুফ আলী ইসলামের প্রতি তাদের এটা হিংসা পরবশ হয়ে তারা শত্রুতা করে ইউসুফ আলী ইসলামের সাথে, তাদের যে জুলুম এবং তাদের যে আচরণ ছিল সে সম্পর্কিত আমরা পড়তেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই গত দুইটা ক্লাসে ইউসুফ আলী ইসলামের আচরণ পড়তেছিলাম। তারা ইউসুফ আলী ইসলামকে নিয়ে প্রথমে মেরে শেষ পর্যায়ে কূপে ফেলে দেয়। সেখান থেকে একটা যাত্রী দল ইউসুফ আলী ইসলামকে নিয়ে যায় এবং তারা বিক্রি করে দেয়। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলী ইসলামকে সেই কূপ থেকে একেবারে রাজপ্রাসাদে পৌঁছে দেন। ইমরা আজিজুল মিসর, মিশরের যিনি প্রশাসনের প্রধান দায়িত্বে ছিলেন, সে ইউসুফ আলী ইসলামকে দেখে চিনতে পারে এবং তাকে সে কিনে নেয়। সম্মানিত, হাদিসের কিতাবগুলোতে বিশেষভাবে বুখারী মুসলিমে একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস আসছে, যে হাদিসটা আমি খুতবার মধ্যে পড়লাম। হাদিসটা হলো, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তি পছন্দ করেন, ভালোবাসেন, ইদা আহাব্বাল্লাহু তাআলা আল আব্দা, যখন আল্লাহ সুবহানাহু তাআলা কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিব্রাইলা, আল্লাহ জিব্রিলকে ডাকেন, ডেকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ফুলানান, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই অমুক ব্যক্তিকে, অমুকের ছেলে, অমুক অমুকের মেয়ে, অমুক, আমি তাকে ভালোবাসি। জিব্রিলকে আল্লাহ নির্দেশ দেন, ফাআহবিবহু, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তো আল্লাহর নির্দেশ পেয়ে ফায়ুহিব্বুহু জিব্রিল, জিব্রিল আলাইহিসসালাম সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন। ফায়ুনাদি ফি আহলিস সামা, এরপর জিব্রিল আসমানবাসী সকল ফেরেশতাকে ডাকেন, ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ সুবহানাহু ব্যক্তিকে অবশ্যই ভালোবাসেন, ফাআহিব্বুহু, সুতরাং তোমরাও তার প্রতি ভালোবাসা রাখো, তাকে তোমরাও ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামাঈ, তারপরে সে আসমানবাসী ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করেন। হাদিসের শেষ অংশে নবীজি আলাইহিস সালাম বলেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদি, যখন জিব্রিল এবং আসমানবাসী সকল ফেরেশতারা তাকে ভালোবাসেন, তখন তার ভালোবাসা জমিনে ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ তখন জমিনবাসীদের মধ্যেও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে তার ভালোবাসা ছড়িয়ে দেওয়া হয়।
সম্মানিত উপস্থিতি, আমরা এই শুরু থেকে দেখতেছি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, এই জন্য তার ভাইয়েরা এবং এই যাত্রী দল ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার সময় ওয়াকানু ফিহি মিনাজ জাহিদিন, তার প্রতি তারা খুব আগ্রহী ছিল না, অনাসক্ত ছিল। তার ভাইয়েরা তো এই কারণে যে তার বাবা তাকে বেশি ভালোবাসে তাদের অংশ হয়ে গেছে, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে তারা ভালোবাসে নাই। একইভাবে ওই যাত্রী দল তারা ভয়ে ভালোবাসে নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে আসমান এবং আসমানের ফেরেশতাদের মধ্যে ভালোবাসা আছে, এই জন্য তার ভালোবাসা জমিন বাসীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ফলে এই আজিজ মিসর সে প্রথম দেখাতেই ইউসুফ আলাইহিস সালামকে দেখেই ভালোবাসা সৃষ্টি হয়, এমনকি পরবর্তীতে তার স্ত্রী জুলাইখার কাছে দেওয়া হয়, সেও তার প্রতি একেবারে শুরু থেকেই অনেক স্নেহপরায়ণ হয়ে তাকে যত্ন করে লালন পালন করে তাকে বড় করে, এবং তার ঘরে শৈশব কৈশোর যৌবন একটা পর্যায়ে আমরা 22 নম্বর আয়াতে পড়তেছিলাম, ওয়ালাম্মা বালাগা আশুদ, এই বালাগা আশুদ্দাহুর মধ্যে আমরা পড়তেছিলাম, কেউ কেউ বলছে 40 বছর, কেউ 33 বছর, অর্থাৎ যখন তিনি প্রাপ্ত বয়স্ক হলেন, এই প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাফসীরের কিতাবগুলোতে আসছে, তখন এই আজিজে মিসর তার যে প্রাসাদ ছিল ওই প্রাসাদে থাকা প্রত্যেকেই, সকল কর্মচারী এবং যারা সেই প্রাসাদে ছিল সবাই ইউসুফ আলাইহিস সালামের ভক্ত হয়ে যায়, সবাই তার প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা তারা প্রকাশ করতে শুরু করে, অর্থাৎ সবার প্রিয় পাত্র হলো ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে সবাই ভালোবাসতে শুরু করে। তো সম্মানিত উপস্থিতি, এটাই হলো এই হাদিসের প্রতিফলন যেটা আমরা মাত্র পড়লাম, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আল্লাহ কোনো বান্দাকে পছন্দ করেন তার ভালোবাসা জমিনে ছড়িয়ে দেয়, আসমানবাসী ফেরেশতাদের মধ্যে ছড়িয়ে দেয়, তার প্রতি অন্যরা প্রথমত ঘৃণা করলেও পরবর্তীতে তারাও তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ একজন ভালো মানুষ আল্লাহ তাআলা তাকেই ভালোবাসবেন, সে ন্যাক কাজ করতে গিয়ে ভালো কাজ করতে গিয়ে একজন খারাপ করতেছে, তাকে হয়তো বাধা দিতে হবে, বলতে হবে, প্রাথমিক পর্যায়ে সে তার প্রতি ভালোবাসা না থাকলেও পরবর্তীতে তার এই তাকওয়া আল্লাহ ভীতি এই কারণে আল্লাহ তাআলা তার প্রতিও তার ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। একটা পর্যায়ে সে বুঝতে পারে আসলে সে তো আল্লাহর হুকুম মেনেই আমাকে নিষেধ করছে বা এই ধমকটা দিয়েছে, তখন সে বুঝতে পারে। এবং যেই স্যার, আমরা মনে আছে স্কুলে পড়ার সময় বা আমরা যেসব প্রতিষ্ঠানে পড়ছি, যেই স্যার এক সময় সবচেয়ে বেশি আমাদের প্রতি আন্তরিকতা পরায়ণ হয়ে শাসন করছে, পরবর্তীতে যখন আমরা ওই স্যারের শিক্ষাকে যখন আমাদের জীবন প্রতিষ্ঠিত হয় তখন আমরা ওই স্যারের প্রতি কৃতজ্ঞ হই বেশি, ওই স্যারের প্রতি আমরা তখন নিজের পক্ষ থেকে সবসময় দোয়া করতে থাকি, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন। এই জন্যই আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাইলে অবশ্যই আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ ভালোবাসেন হলো যারা ভালো অবস্থায় যখন নিয়ামতপূর্ণ থাকে তখন, এবং কোন কারণে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলে ইউসুফ আলাইহিস সালামের মতো এই পরীক্ষার মধ্যে সবরে জামিল ইখতিয়ার করে, আল্লাহর ফয়সালার উপরে রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, এদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই যে আল্লাহর সিদ্ধান্তের উপরে সবসময় আল্লাহর উপরে ভরসা করে চলা এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থেকে আল্লাহর হুকুমকে সবসময় মেনে চলার যে যোগ্যতা, আল্লাহ আমাদেরকে সেই যোগ্যতা দান করুন, আমিন। তো আলহামদুলিল্লাহ আমরা পড়তেছিলাম ইউসুফ আলাইহিস সালাম সেই কূপ থেকে আল্লাহর নির্দেশে সেই আজিজে মিসরের কাছে পৌঁছে গিয়েছেন, পৌঁছার পরে তার শৈশব কৈশোর এবং যৌবন সেখানে কাটে, একটা পর্যায়ে যখন প্রাপ্তবয়স্ক হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নবুয়ত দান করা হয়, হিকমত দান করা হয়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্বপ্নের তাবির ব্যাখ্যা তাকে শিক্ষা দেওয়া হয়। এর পরের ঘটনা এখানে আলোচনা হবে, আমরা শুরুতেই পড়ছিলাম এই ঘটনার আসলে 6টা ভাগ, এর 3 নম্বর অংশটা ছিল এই যে ইউসুফ আলাইহিস সালাম সে আজিজে মিসরের কাছে থাকার সময় ওইখানে যে ঘটনা ঘটছে এই বিষয়গুলো সম্পর্কিত হলো এই সূরার 3য় অংশ বা 3 নম্বর আলোচনা। আজকে আমরা এই অংশটাই পড়ব।
এই অংশটা এই 23 নম্বর আয়াত থেকে এই রুকুতে আলোচনা হবে। তো আমরা চেষ্টা করবো একদিনে শেষ করার, না পারলে ইনশাল্লাহ এই অংশটা আমরা 2 দিনে পড়বো। তো এখানে আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা 22 নম্বর আয়াত পড়ছিলাম, আজকে 23 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা প্রথমে একটু দেখি। আল্লাহ তাআলা বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. وراودته রাওয়াদা ইউরাওিদু মুরাওয়াদাতুন, ভার্বের 3 নম্বর ফর্ম থেকে। এটার অর্থ হলো কাউকে রাজি করানো বা ফুসলানো, কাউকে প্ররোচিত করা। রাওয়াদা ইউরাওিদু, এখান থেকে রাওয়াদাত, একজন মহিলা রাজি করানোর চেষ্টা করলো হু তাকে, একজন পুরুষকে। অর্থাৎ উদ্দেশ্য হলো জুলাইখা ইমরাতুল আজিজ, কত আয়াতে আমরা যেটা পড়ছি সেই ইমরাতুল আজিজ, সে ইউসুফ আলাইহিসসালামকে প্ররোচিত করলো বা ফুসলানোর চেষ্টা করলো। রাওয়াদা, আল্লাহ তাআলা এরপরে পরিচয় দিচ্ছে ওই মহিলাটার একটা ভিন্ন ভাবে, আল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, আল্লাতি হুয়া ফি বাইতিহা, এই যে আল্লাতি, ওই মহিলা ফুসলাইলো, হুয়া ফি বাইতিহা, ইউসুফ আলাইহিসসালাম যার বাড়িতে থাকতেন, যার বাসায় থাকতেন। আন নাফসিহি, নিজের প্রতি। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, এই যে গাল্লাকা ইউগাল্লিক অর্থ হলো বন্ধ করা, তো মহিলা আল আবওয়াবা, দরজা সমূহ বন্ধ করে দিল। ওয়াকালাত, এবং দরজা বন্ধ করার পরে সে বলতেছে হাইতালাক, হাইতালাক। এই শব্দটার একাধিক অনুবাদ হতে পারে, আমরা তাফসিরের সময় বলবো। হাইতালাক নর্মাল অর্থ হলো তুমি আমার কাছে আসো, তাআল মাই, তাআল ইলাইয়া, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিসসালাম উত্তরে বললেন মাআদাল্লাহ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, বা তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু, নিশ্চয়ই সে, এই সে বলতে দুইটা অর্থ হতে পারে, আল্লাহ তাআলার দিকে ফিরতে পারে, একইভাবে ওই আজিজ মিসর বা ওই জুলাইখার স্বামী তার দিকেও ফিরতে পারে। ইন্নাহু, নিশ্চয়ই সে, রাব্বি আমাদের মুনিব, আহসানা মাসওয়ায়া, সে আমাদের, আমার ঠিকানা এবং বাসস্থান এবং আমার থাকার ব্যবস্থা সুন্দরভাবে করেছেন। তো সুতরাং তার অকৃতজ্ঞতা করা, এটা হলো জালেমের পরিচয়। ইন্নাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইউফলিহুজ জালিমুন, কখনোই এই জালেম ব্যক্তিরা সফল কাম হয় না। ইন্নাহু, এটা জমির শান, ইন্নাহু, নিশ্চয়ই, লাইফ লিহুজ জালিমুন, কোন জালেম ব্যক্তি কখনো সফল হয় না। তো এটা হলো শাব্দিক অনুবাদটা। এই আয়াতের মধ্যে অনেকগুলো নুকতা আছে, একটু খেয়াল করি আমরা। প্রথমে আল্লাহ তাআলা বলতেছে ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, ইউসুফকে, সেই মহিলা যার বাসায় ইউসুফ থাকতো, সেই মহিলা ইউসুফকে প্ররোচিত করলো, ফুসলাইলো। এই যে রাওয়াদা ইউরাওিদু, এই শব্দের অর্থ হলো যে কাউকে সে যে বিষয়ে চায় না, সে যে বিষয়ে সন্তুষ্ট না, এমন বিষয়ে তাকে রাজি করানোর চেষ্টা করা। খুব স্বাভাবিক যে একজন যে বিষয়টা চায় না, পছন্দ করে না, তাকে ওই বিষয়ে রাজি করাইতে চাইলে তর্ক বিতর্ক হয়, একবার হইলে দ্বিতীয়বার আমি একটা যুক্তি দিব, সে আর একটা যুক্তি দিবে, এরকম হয়। এই জন্য মুফাসসিরিন কিরাম বলছেন রাওয়াদাতহু, সেই মহিলা তাকে রাজি করাইতে চাইলো, ইউসুফ আলাইহিসসালাম বারবার তার প্রতি উত্তরে প্রত্যাখ্যান করলেন, অর্থাৎ একাধিক কথা হয়েছে তাদের মধ্যে বারবার, আগে থেকে বিভিন্ন ইঙ্গিত দিতে থাকে, সে বিভিন্ন ভাবে তাকে প্ররোচিত করতে থাকে, এই কথা দ্বারা এবং তার কাজের দ্বারা। কাজের দ্বারা মুফাসসিরিন কিরাম বলেন সে ওই দিনের ঘটনায় সে অনেক সেজে গুজে থাকে এবং প্রাথমিক প্রস্তুতির জন্য যা যা দরকার খেয়াল করছে, তার স্বামী বাসায় আছে কিনা, বাড়িতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, সব কিছু খেয়াল করে সব কিছু সে প্রস্তুত করছে। করে যখন একটা মুহূর্ত আসছে যে সে তখন আর কোনো বাধা নাই, তখন তাকে প্ররোচিত করার চেষ্টা করছে। এই জন্য রাওয়াদা এই শব্দ থেকে এই অর্থগুলো পাই। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করছি আগের ক্লাসে এই মহিলা বা জুলাইখা,
এর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ইমরাআতুল আজিজ, ওই যে মিশর ওই শহরের যেই স্বরাষ্ট্র মন্ত্রীর মতো ছিল, ওই প্রশাসনের প্রধান দায়িত্ব যার ছিল, সেই মহিলা সেই পুরুষের স্ত্রী, এভাবে পরিচয় দিছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছে আল্লাতী হুয়া ফি বাইতিহা, ইউসুফ যার বাসায় ছিল। এখানে দ্বিতীয় পরিচয় ইসমুল মাউসুলের দ্বারা দিয়েছে। আমরা যারা বালাগা পড়েছি, বালাগার মধ্যে আছে যে ইসমুল মাউসুল হলো মারেফা, তো নর্মাল নাকেরা না এনে মারেফা আনলে আমরা ইমরাতুল আজিজ পূর্বে আসছে পরিচয় দিছে, চাইলে জুলাইখা বলতে পারতো, না বলে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন এই জন্য ইমরাতুল আজিজ বলছে। এখানে ইমরাতুল আজিজ না বলে আবার ইসমুল মাউসুল সিলা দিয়ে বলছে, কারণ কি ওলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে বাক্যের মধ্যে একটা অতিরিক্ত অর্থ বোঝানো উদ্দেশ্য, সেটা হলো নর্মাল যদি ইমরাতুল আজিজ বা জুলাইখা বলতো সেই মহিলাকেই বুঝাইতো, বাকি আল্লাতি হুয়া ফি বাইতিহা, যার বাসায় ইউসুফ আলাইহিস সালাম ছিল, এটা বলার কারণে এখানে অতিরিক্ত এমফাসাইজ বোঝাচ্ছে, সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালামকে যেই মহিলা এখানে প্ররোচিত করার চেষ্টা করছে তার এই জাল থেকে বাঁচা ইউসুফ আলাইহিস সালামের জন্য অনেক কঠিন ছিল, কারণ যার এখানে থাকতেছে, যার খাবার খাচ্ছে, যে তার সবকিছুর ব্যবস্থা করতেছে, যার কাছে তার আশ্রয়, সেই মহিলা যখন তাকে কোনো একটা প্রস্তাব দিবে সেটা থেকে বাঁচা, নর্মাল একজন মহিলার প্রস্তাব থেকে বাঁচা, দুইটার মধ্যে অনেক তফাত। তো এই তফাতটা এই যে এই মহিলার এই প্ররোচনা থেকে বাঁচা যে ইউসুফ আলাইহিস সালামের জন্য অনেক কঠিন ছিল, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছে আল্লাতি হুয়া ফি বাইতিহা, যার ঘরে যার বাসায় ইউসুফ আলাইহিস সালাম লালন পালন হয়েছে, যার ঘরে ছিল। অর্থাৎ এই মহিলা যে তার মুনিব, মানে অনেকটা তো ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে কিনে আনছে, তো সে তো গোলাম, তো ইউসুফ আলাইহিস সালাম তার মুনিব, তার মুনিবের কথা অমান্য করা, তার মুনিবের কোনো ডাকে সাড়া না দেওয়া, এটা অনেক কঠিন ছিল। এই অবস্থাটাই মূলত আল্লাহ তাআলা চিত্রায়ণ করার জন্য আল্লাতি হুয়া ফি বাইতিহা বলতেছে। বাইতিহা এখানে খেয়াল করছি আমরা সর্বনাম হলো হা, এটা হলো মুয়ান্নাস বা নারীবাচক বোঝানোর জন্য আসে, তার বাসায়। আসলে আমরা জানি যে স্ত্রীরা থাকে হলো স্বামীর বাসায়, তাই না, এটার মালিকানা থাকে স্বামীর, তো নর্মাল এখানে তার বাসায় না বলে এটা তো আসলে জুলাইখার মালিকানা বা জুলাইখার বাসা না, তো এখানে তো বলার কথা ছিল এই আজিজের বাসা, বাইতি হিমি বা এরকম বলার কথা ছিল কোনোভাবে, কিন্তু আল্লাহ তাআলা এই বাইতিহা তার বাসা এটা বলার দ্বারা এখানেও একটা ইঙ্গিত আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে বাসার নিসবত বা বাড়ির নিসবত কোরআনে কারিমে সবসময় মহিলাদের দিকে করছে। আমরা 22 পারার প্রথম পেজে একেবারে সূরা আহজাবের মধ্যে পড়বো আল্লাহ তাআলা পর্দা করার জন্য নারীদের যে নির্দেশ দিয়েছেন, এখানে আয়াত হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বুয়ুতিকুন্না মানে তোমাদের বাসায় তোমরা থাকো, তোমাদের বাসায়, তোমাদের বাসা বলতে যে স্বামীর বাসায় যখন থাকবে এটাও তোমাদের বাসা, অর্থাৎ বাসার কন্ট্রোল যেহেতু নারীদের কাছে থাকে, স্ত্রীদের কাছে থাকে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সব জায়গায় এই বাসা বা বাড়ির মালিকানা, বাড়ির নিসবত নারীদের দিকে করেছেন, কারণ মহিলারা বাসায় যারা থাকে, বাসায় বিশেষভাবে সন্তান এবং বাসার জিনিসপত্র, বাসার সাজগোজ, বাসার গুজগাছ, এগুলোর সব মানে কন্ট্রোল থাকে নারীদের কাছে। এই দিকে খেয়াল করে মূলত এই বাসার নিসবত কোরআনে কারিমে নারীদের দিকে হয়েছে, আল্লাতি হুয়া ফি বাইতিহা। এবং এখান থেকে এটাও একটা ইঙ্গিত আছে যে নারীদের বিশেষ প্রয়োজনে চাকরি বা বিশেষ প্রয়োজনে যদি বাহিরে যাওয়াও লাগে, শুধু ওই প্রয়োজন পরিমাণই তারে বাহিরে থাকবে, বাকি সময় তাদের জন্য বাসা, বাসা হলো তাদের জন্য সেফ, বাসাটা তাদের জন্য, হুয়াফি বাইতিহা, বাহিরে থাকার ম্যাক্সিমাম বাহিরে থাকবে হলো পুরুষরা, বাসাটা নারীদের জন্য। এই হা যেহেতু এই বাসার নিসবত নারীদের দিকে করছে, এখান থেকে মুফাসসিরিনে কেরাম এই নুকতাটাও বের করেছেন। এরপরের অংশে আসছে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, সে দরজাগুলো বন্ধ করে দিল। মুফাসসিরিনে কেরাম লিখেন এখানে ছিল 7টা দরজা, অর্থাৎ সে তাকে কোনো কাজের জন্য ডাকে, বরাবর অন্যান্য কাজের জন্য যেরকম ইউসুফকে ডাকছে ওই দিনও কাজের জন্য ডাকছে, ভিতরে নেয়ার সময় প্রত্যেক দরজা পার হওয়ার পরে ওই দরজা আটকে দিয়েছে। আমরা খেয়াল করছি এখানে গালাকা ইয়াগলিকু, এরপরে আগলাকা ইউগলিকু, গাল্লাকা ইউগাল্লিকু,
এগাল্লা কাই গাল্লাকে দুই নাম্বার ফর্মে, এটা হলো নর্মাল বন্ধ করার চাইতে একটু মজবুত ভাবে বন্ধ করা, গাল্লাকা দুই নাম্বার ফর্মে। আহকামা একেবারে বন্ধ করার পরে তালা আটকে দেওয়া বা সেটার খিল আটকে দেওয়া, এই পরিমাণ আটকাইছেন দরজাগুলো। ও গাল্লাকাতিল আবওয়াবা, সেই মহিলা দরজাগুলোকেও খুব মজবুত ভাবে আটকে দিয়েছে। এরপরে বলতেছে ওয়াকালাত হাই তালাক, তুমি আমার কাছে আসো। আমরা জানি কোরআনের সাতটা কেরাত আছে, সাতটা কেরাত, এই সাত কেরাত অনুযায়ী এখানে ওলামায়ে কেরাম চার ভাবে এই শব্দটাকে পড়ছেন, হাই তালাক, এবং এটার মৌলিক ভাবে দুইটা অর্থ প্রসিদ্ধ। একটা তো হলো হাই তালাক, যেরকম আমরা এখানে পড়তেছি হাই তালাক, হাই তালাক এটা হলো ইসমুল ফেল, ইসমুল ফেল হিসেবে অর্থ হলো তাল ইলাইয়া, তুমি আমার কাছে আসো, এই অর্থে হাই তালাক। অনেক মুফাসসিরিন এবং অনেক ওই যে কেরাত বিশারদ যারা আছে তারা এটার অর্থ এটা পড়েন হলো হাই তালাকের জায়গায় পড়েন হলো হি তালাক। এই যে এক নাম্বার কেরাত তো হলো হাই তালাক, আমরা যেটা পড়তেছি হাই তালাক, দুই নাম্বার আছে হলো হি তালাক। আমরা যারা মদিনায় মক্কায় সালাত আদায় করছি অনেক সময় দেখবো কারি সাহেবরা এখানে পড়বে হি তালাক, এটা আসলে কোরআনের পরিবর্তন না, এটা নবীজি আলাইহিস সালাম এরকম পড়ছেন, মানে সাত কিরাত অনুযায়ী। তো একটা হলো হাই তালাক হি তালাক, দুইটার অর্থ একই। এটার তিন নাম্বার আরেকটা কেরাত আছে, মাঝখানের অক্ষরটা হামজা না বরঞ্চ ইয়া, হি তালাক, হি তালাক। এ যদি মাঝখানে হামজা দেওয়া হয় তখন এটার অর্থ হয় হি তালাক, এটা আফওয়ান, তখন এটা হবে হি তুলাক, এই যে তাদি, তখন এটা মাদিতে ব্যবহার হবে, তখন এটা স্মল ফেল না। হি তুলাকা বললে অর্থ হলো আমি তোমার জন্য প্রস্তুত, হি তু মানে হলো আমি প্রস্তুত, লাকা তোমার জন্য। তো এভাবেও পড়ছেন কেউ কেউ। আরেকটা আছে হাই তালাক হি তালাক, এটার তিন নাম্বার আরেকটা আছে হলো হি তুলাক, এই যে হি তুলাক। আচ্ছা এটা চার নাম্বারে দেই তাহলে বুঝতে সহজ হবে, এই যে হি তুলাক। আমরা যারা গ্রামার পড়েছি তালিল জানি, আমরা জানি হামজা তার পূর্বে যদি কাসরা থাকে হামজাটা কি ইয়া দ্বারা পরিবর্তন করা যায়, তাই না? তো ইয়া দ্বারা পরিবর্তন করে এটা পড়বে হলো হি তুলাক, হি তুলাক, এটা কি পড়বে? হি তুলাক। এই তিন ভাবে পড়া যায়। তাহলে আমরা বুঝে গেছি হি তুলাক অথবা হি হি তুলাক, এই দুইটার অর্থ হলো আমি তোমার জন্য প্রস্তুত আছি, অর্থাৎ আমি সাজগোজ এবং পরিবেশ সবকিছুর দিকে যা যা ব্যবস্থা করা দরকার সব প্রস্তুত করে রেখেছি এবং আমিও প্রস্তুত, তুমি আমার কাছে আসো, এটার একটা অর্থ এটা যদি নেই। আর একটা হলো হাই তালাক বা হি তালাক, এটার অর্থ হলো তুমি আমার কাছে আসো। তো এই দুইটা অর্থই এখানে হতে পারে এবং দুইটা অর্থই এখানে গ্রহণযোগ্য, এই জন্য এটার কেরাতের মধ্যে এই চার ভাবে পড়া যায়। তো জুলাইখা বলতেছে ওয়াকালাত হাই তালাক, এটা বলার পরে ইউসুফ আলাইহিস সালামের উত্তর হলো কালা, তিনি বললেন মাআদাল্লাহ, আল্লাহ। এটা আসলে স্বাভাবিক অর্থ করলে একটু বোঝা যাবে না, এটা আমরা যারা তারকিব পড়তেছি তারা এবং যারা বালাগা পড়েছি তারা এটার অর্থটা সুন্দরভাবে বুঝবেন। একটু খেয়াল করেন, আমরা তারকিব যদি বলি তাহলে মাআদাল্লাহ এটা হলো মাসদার, তাই না? মাআদুন আল্লাহ এটা মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে এটা হলো মাফুলুন মুতলাক, তাহলে এটা মাফুলুন মুতলাক হলে তার বার্বটা পূর্বে উজ্জ্ব আছে, তাই না? তার বার্বটা উজ্জ্ব আছে। এখন বার্বটা কি, যেহেতু বার্বটা উজ্জ্ব আছে, আমরা বালাগাতের মধ্যে পড়েছি বাক্যের মধ্যে বিভিন্ন অংশ উজ্জ্ব থাকে হলো এই বাক্যটাকে ফ্লেক্সিবল করার জন্য, যে যার যার অনুযায়ী এটার অর্থ করতে পারবে, এটা বিস্তৃত ওপেন বিভিন্ন ভাবে চিন্তা করে তাদাব্বুর করে এখানে অর্থ যুক্ত করা যাবে। তো সেই হিসাবে যদি আমরা মাফুলে মুতলাক ধরি তাহলে হবে নাউদু, বা ইউসুফ আলাইহিস সালাম যেহেতু বলতেছে এক বচন হিসেবে আমরা এটা ভার্ব কিছু যদি উদ্ধ ধরি তাহলে হবে আউদু মাআদাল্লাহি। তাহলে আমরা জানি মাফুলুন মুতলাক হলো এমফাসাইজ বোঝায়, তাই না? শুধু আউজু অর্থ হলো আমি আশ্রয় চাচ্ছি, আউজু বিল্লাহি আমি আশ্রয় চাচ্ছি, যদি মাআদা মাসদার যুক্ত করে দেই তাহলে অর্থ কি হবে? আমি আশ্রয় প্রার্থনা করার মতো আশ্রয় চাচ্ছি। তার মানে হলো এখানে অ্যাপ্রোচটা ছিল অনেক শক্তিশালী, এখানে শুধু আল্লাহ তাআলা আউযু বিল্লাহ বিল্লাহই পারতেন, সাথে মাআযাল্লাহ এই মাফুলে মুতলাক যুক্ত করার অর্থ হলো এটা ওই যে আমরা বালাগার ইলমুল মানির মধ্যে পড়ছি এটাকে বলে আত তাকিদ, নরমাল হলো
ইতলাক মুতলাক বাক্য, এটা মুতলাক না, এই যে মাফুলে মুতলাক দ্বারা এটা শর্ত যুক্ত করছে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে আশ্রয় চাইছিলেন সেটা তার অ্যাপ্রোচটা অনেক শক্তিশালী ছিল। মাআযাল্লাহ, অর্থাৎ আমরা তো অনেক সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, কোনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে মনে হয় এটা করলাম, তখন মুখে বলে বেড়াই চেষ্টা করতেছি গীবত থেকে বাঁচার, পারতেছি না, চেষ্টা করতেছি সুদ থেকে বাঁচার, পারতেছি না, অনেক সময় বলি যে চেষ্টা করতেছি এই কাজটা না করার, বারবার হয়ে যায়, এটা শুধু আমাদের মুখের বাণী থাকে অনেক সময়, এটা আমাদের অ্যাপ্রোচটা অনেক দুর্বল থাকে, শুধু মুখে মুখে মানুষকে দেখানোর জন্য বলি চেষ্টা করছি ছাড়ার পারছি না, আসলে চেষ্টা করছি পারছি না এরকম হবে না, কারণ এরকম কখনোই হবে না যে আমি জান্নাতের রাস্তায় অগ্রসর হওয়ার চেষ্টা করছি আর আল্লাহ তাআলা আমাকে সেই রাস্তায় উঠাবেন না, এরকম হতেই পারে না, কারণ আল্লাহ তাআলার প্রসিদ্ধ হাদিসে কুদসি আমরা জানি আল্লাহ তাআলার দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ তাআলা দৌড়ে আসেন, কেউ যদি এক বিঘত আসে আল্লাহ তাআলা এক হাত পরিমাণ আসে। তো সুতরাং আমি কোনো গুনাহের কাছ থেকে বাঁচতে চাচ্ছি, আল্লাহর কোনো অপছন্দনীয় এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজ থেকে বাঁচতে চাচ্ছি আর আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিবেন না, এটা হতেই পারে না। সেই জন্য এই যে আমাদের যে বাঁচতে চাওয়ার ইচ্ছাটা, এটাকে আর আমরা কার্যকর করার নিয়ত করি না, কারণ দেখি আচ্ছা আমি সুদী ব্যাংকে চাকরি করতেছি, এটা যদি ছেড়ে দেই তাহলে আমার ছেলেকে, আমার ছেলে মেয়ে, তাদের পড়াশোনা কি হবে, কি হবে, মানে এটা যে সুদ, এটা যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা একটা গুনাহের কাজ, এরকম গুনাহের কাজ করতেছি, এটা আমার ভিতরে আসে না, তখন ওই যে বিভিন্ন ফতোয়া দ্বারা দুর্বল হয়ে যায়। আচ্ছা অপারগ হলে তখন করতে পারবো, এই বিশ্বাস যদি আমরা করি যে আল্লাহই রিজিক দেন, আল্লাহই একমাত্র রিজিক দাতা, তখন আর এই চিন্তা আসার সুযোগই নাই যে আমি এই সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে কেমনে, আমি এটা সুদ থেকে বাঁচার চেষ্টা করছি, অবশ্যই ব্যবস্থা করবেন আল্লাহ, অবশ্যই ব্যবস্থা করবেন, এই ইমান নিয়ে যদি আমি সাহস করে জাস্ট ছেড়ে দিই যে না আমি এই সুদের সাথে, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ, সেটা আমি এর মধ্যে যাব না, এই নিয়ত করে যদি ছেড়ে দেই এবং এটার মধ্যে যদি আমার সাহসিকতা থাকে তাকওয়ার দিকে দৌড়ানোর, তাহলে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন। এই জন্যই ইউসুফ আলাহ ইসলাম শুধু বলেন নাই আউজুবিল্লাহ আমি আশ্রয় চাচ্ছি, মানে মুখে মুখে বলা না, তিনি বলতেছেন আমি আল্লাহ আশ্রয় প্রার্থনা করার মতো আমি খুব মজবুত আপনার আশ্রয় চাচ্ছি, আল্লাহ আপনি অবশ্যই আমাকে বাঁচান, অর্থাৎ তার ভিতরের অ্যাপ্রোচটা ছিল আল্লাহ আমি এটাকে অপছন্দ করি, এর মধ্যে আমি কোনোভাবেই লিপ্ত হতে চাই না, আল্লাহ অবশ্যই আপনি আমাকে বাঁচান, যখন এরকম অ্যাপ্রোচ ছিল তখন আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিয়েছে। তো এটাকেই সূরা তাহরিমের মধ্যে আছে ওমাই ইত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে অন্তর থেকে আল্লাহর ভয়কে রাখে, ইয়াজআল্লাহু মাখরাজা, অবশ্যই আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন। এই তাকওয়ার আরেকটা ফজিলত বলছে ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তার জন্য রিজিক দেন এমন জায়গা থেকে যেটা সে কল্পনাও করে না, লা ইয়াহতাসিব, কল্পনাতীত জায়গা থেকে তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেন। এর জন্য শর্ত হলো তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, এটা যেন আমার আল্লাহর ভয়টা এই পরিমাণ রাখা, আল্লাহর ভয়টা ভিতরে এই পরিমাণ সৃষ্টি করা যেন এটা আমাকে আল্লাহর দুশমনি থেকে বাঁচায়। ইউসুফ আলাইহিস সালাম খুব মজবুত ভাবে বললেন মাআযাল্লাহ আমি আশ্রয় আল্লাহর আশ্রয় প্রার্থনা চাচ্ছি। তাহলে এখানে যেহেতু মাফুলে মুতলাক তার বার্বটা উজ্জ আছে, তার বিভিন্ন বার্ব উজ্জ ধরার সুযোগ আছে, তো একদিক থেকে এটা হতে পারে তিনি নবী, তিনি সবসময় আল্লাহর প্রার্থনা আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন এবং তার আল্লাহর বিশ্বাস সবসময় আছে, তো সুতরাং এটার অর্থ এভাবেও হতে পারে মাআযাল্লাহ, মানে হে জুলাইখা তাউযু মাআযাল্লাহ, অর্থাৎ হে জুলাইকা তুমি আশ্রয় আল্লাহর আশ্রয় চাও, কি কথার আমাকে, কি খারাপ কাজের তুমি আমাকে ডাকতেছো বা প্ররোচনা দিচ্ছ, এটা একটা আল্লাহ তাআলার সরাসর নাফরমানি, তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা চাও। তো সুতরাং এই ভাবটা আমরা চাইলে তাউদু এভাবেও দিতে পারবো, যেহেতু এখানে উজ্জ আছে ধরার সুযোগ আছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে যখনই কোনো আল্লাহর নাফরমানির কাজ আসবে সাথে সাথে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে সেখান থেকে আল্লাহর নাফরমানি গুনাহ এটা আমার করা যাবে না, এটা করলে আল্লাহর সাথে এবং আল্লাহর রাসূলের সুন্নাহ এবং সবকিছুর বিরোধী হবে, এটা মাথায় রেখে যেন সরাসরি চলে যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। যদি আমরা এটা করতে পারি তাহলে নবীজি আলাইহিস সালাম সুসংবাদ বাণী শুনাইছেন,
একটা বুখারি মুসলিমের হাদিস আপনাদেরকে শোনাই। বুখারি এবং মুসলিমের হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সাবাতুন, সাবাতুন মানে সাত, অর্থাৎ সাত শ্রেণীর মানুষ এমন হবে, ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দিবেন। সাত শ্রেণীর মানুষ, আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করুন, আমিন। এর মধ্যে এক নাম্বার হলো ইমামুন আদিল, এক নাম্বার ন্যায়পরায়ণ শাসন শাসক, যার মধ্যে আদল আছে, ইনসাফ আছে, ইনসাফগার শাসক। এই ইমামুন আদিলের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছে, প্রত্যেকের যার দায়িত্ব আছে, যে যে ক্ষেত্রে দায়িত্ববান, কেউ একটা পরিবারের দায়িত্ববান, সে পরিবারের শাসক, কেউ হলো তার একটা অফিস, পাঁচজনের অফিস, এই পাঁচজনের শাসক সে, কারোর হলো 10,000 জন এমপ্লয়ার আছে, সে 10,000 জনের শাসক, কেউ আরো বড় রাষ্ট্রনায়ক, সে সবার শাসক। তো যে যার জায়গা থেকে যার কর্তৃত্ব তার হাতে আছে, তাদের মধ্যে সে ইনসাফ করে, কারোর প্রতি জুলুম করে না, এমন যারা তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে সে স্থান দিবেন। দুই নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক, যেই যুবক তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে, যৌবন কালকে ইবাদতের মধ্যে কাটাইছে। তিন নাম্বার, ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাদিদ, তৃতীয় শ্রেণী, যার অন্তর মসজিদের সাথে জোড়া, মসজিদের সাথে ঝুলে থাকে সব সময়। অর্থাৎ মসজিদের সাথে ঝুলে থাকার কয়েকটা অর্থ হতে পারে, এক হলো মসজিদকে ভালোবাসে, দুই নাম্বার সব সময় কান দাঁড় করানো থাকে, কখন আজান হচ্ছে, কখন সালাতের সময় হয়ে যাচ্ছে, কখন মসজিদে যাব, এরকম হতে পারে যে মসজিদে গেলে অন্তরটা বসে যায়, মসজিদেই থাকতে ইচ্ছা করে, মসজিদে বসে সালাত শেষ চলে আসে না, তখন বসে তিলাওয়াত করতে থাকে, জিকির করতে থাকে, আল্লাহর স্মরণ করতে থাকে। এই যে কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আর একটা হলো মসজিদের সাথে দিনদারিতার যেসব কাজ আছে, এই কাজগুলোকে পছন্দ করে, সে মসজিদ কেন্দ্রিক যেই দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোকে পছন্দ করে, এই সব এর মধ্যে ইনক্লুডেড। এই জন্য মসজিদের প্রতি ভালোবাসা থাকা চাই এবং মসজিদ কেন্দ্রিক যারা আছে তাদের প্রতি ভালোবাসা থাকা চাই। অনেক সময় বলে আমাদের দেশে একটা গালি আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। হ্যাঁ, মসজিদ পর্যন্ত দৌড় থাকা খুব ভালো, আমরা সবাই আমাদের শেষ ডেস্টিনেশন মসজিদ বানাই, তাহলে হলো ইনশাআল্লাহ আমরা এই দলের অন্তর্ভুক্ত হতে পারবো। চার নাম্বার শ্রেণী, আল্লাহ নবী বলতেছেন, ওয়ারাজুলানি, এমন দুই ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি, যারা একে অপরকে পছন্দ করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, ইজতামাআ আলাইহি, যখন তারা একে অপরের সাথে মিলিত হয় তখন একমাত্র আল্লাহর জন্যই মিলিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এবং যখন তাদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়, তারা পৃথক হয়ে যায়, সেটাও আল্লাহর জন্যই হয়। তো এরকম ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, যারা ভালোবাসে আল্লাহর জন্যই কাউকে যখন ঘৃণা করে, এই শ্রেণীর লোকদেরকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। পাঁচ নাম্বার, এই পাঁচ নাম্বারটা হলো আমাদের এই আয়াতের সাথে সম্পৃক্ত, এই যে পাঁচ নাম্বার, ওয়ারাজুলুন, ওই ব্যক্তি, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, যাকে কোনো খুব প্রভাবশালী এবং খুব সৌন্দর্যমণ্ডিত কোনো মহিলা তাকে খারাপ কাজের জন্য ডাকলো, ডাকার পরে সে তার ডাকে সাড়া দিল না, বরঞ্চ বলল, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা দেখতেছেন আমি এই কাজ করতে পারবো না। যে সমস্যরে কৃষ্ণ কণ্ঠে এই উত্তর দিতে পারবে সে হলো আল্লাহ তাআলার এই ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত, আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করেন, তাকে ওই গুনাহের কাছ থেকে তো আল্লাহ তাআলা রক্ষা করবেনই, সাথে সাথে তার জন্য সার্টিফিকেট, সেদিন তার জন্য আরশের ছায়ার নিচে বিশেষ ছায়া থাকবে। ছয় নাম্বার শ্রেণী, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ব্যক্তি দান করার পরে সে গোপনীয়তা অবলম্বন করে, লোক দেখানো, কেউ তাকে দানবীর বলবে, এগুলোর জন্য সে ধার ধারে না, বরঞ্চ তার ডান হাত কি দান করছে বাম হাত জানে না, এরকম গোপনীয়তা অবলম্বন করে, একে আল্লাহ তারা পছন্দ করেন আর সে ছায়ার নিচে স্থান পাবে। সাত নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে খুব একান্তে,
এবং জিকির করার সময় এমন কান্না করতে থাকে, কান্না কান্না আল্লাহর কাছে দোয়া করতে করতে একটা পর্যায়ে তার চোখ নষ্ট হয়ে যায়, এই পরিমাণ আল্লাহর জিকির করে। এই 7 নাম্বারটা হলো আমাদের মধ্যে খুব মৃত আমল, মৃত এই জিকির আমাদের মধ্যে নাই। আমরা আলহামদুলিল্লাহ সালাত পড়ি, রোজা রাখি, ইবাদত গুলো করার চেষ্টা করি, বাকি জিকির, এই জিকিরকে মনে করি পীর এবং জিকিরটা আমাদের মধ্যে অনেক কম। অথচ জিকির হাদিসে পাকে আল্লাহ নবী বলছেন যারা জিকির করে এবং যারা জিকির করে না, এদের দুই দলের দৃষ্টান্ত হলো যারা জিকির করে এরা হলো জীবিত, আর যারা জিকির করে না এরা হলো মৃত। এজন্য জিকির করা চাই। জিকির বলতে আসলে উদ্দেশ্য হলো যে হাদিসে পাকে আল্লাহ নবী শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বিভিন্ন সময় পড়া। আমি সালাত শেষ হয়েছে আমি একবার 100 বার পড়ি সুবহানাল্লাহ, 100 বার পড়ি আলহামদুলিল্লাহ, 100 বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বার পড়ি আল্লাহু আকবার পড়ি। আমি রাস্তায় হাঁটতেছি, উপরে উঠতেছি, উপরে উঠার সময় পড়ি আল্লাহু আকবার, নিচে নামতেছি সুবহানাল্লাহ। এই যে আল্লাহর জিকির, আল্লাহর জিকির একে তো মুখে মুখে পড়া, নির্দিষ্ট সংখ্যা আসলে এখানে গ্রহণ মূল না, যে মোট কথা যখনই আমি সুযোগ পাইছি আল্লাহর স্মরণ যেন আমার মধ্যে থাকে, জোবানেও যেন থাকে, একইভাবে অন্তরেও যেন থাকে, এই জিকিরকারী, এই জিকিরকারীর জন্য এই সুসংবাদ। এই জন্য ইউসুফ আলাইহিসসালাম সরাসরি আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন, মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। ইন্নাহু রব্বি, সে তো আমার মুনিব, আহসানা মাসওয়ায়া, সে আমার জন্য আবাসন এবং থাকা খাওয়া ইত্যাদির খুব সুন্দর ব্যবস্থাপনা করছে, তো যে আমার জন্য এত কিছু করছে তার নাফরমানি করা এটা হলো জুলুম। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আর জালেমরা কখনো সফলকাম হয় না। অর্থাৎ এখানে সূক্ষ্মভাবে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকেও উপদেশ দিচ্ছেন যে সে তো আমার মুনিব, একইভাবে সে তো তোমার স্বামী, তো আমার প্রতি যেরকম অনুগ্রহ তোমার প্রতিও তার অনেক অনুগ্রহ, তো তার সাথে এরকম জুলুম করা, তার সাথে এই অন্যায়টা করা, এটা সরাসর জুলুম। আর এই জুলুমের মধ্যে যদি আমরা শিকার হই তাহলে আমরা কখনোই সফলকাম হতে পারবো না। এই যে এই শেষের অংশটা, এই যে এখান থেকে ক্বালা মাআদাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এই পর্যন্ত অংশের মধ্যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য তাফসির কারক এই খারাপ কাজ বা নাফরমানির কাজ এগুলো থেকে বাঁচার জন্য 4টা ধাপ ইউসুফ আলাইহিস সালাম এখানে অবলম্বন করেছিলেন, সেই 4টা ধাপের আলোচনা করেছেন, যে 4টা ধাপ এখানে ইউসুফ আলাইহিস সালাম অতিক্রম করেছেন, সেই 4টা ধাপ এখানে আছে। এই 4টা ধাপের 1 নাম্বার হলো যখন কোন মুনকার, মুনকার কোরআনে যেটা মুনকার বলছি, মুনকার মানে খারাপ কাজ যেটা অনুমোদিত না, শরীয়ত সম্মত না, শরীয়তের বাহিরে কোনো কাজ যখন সামনে আসবে তখন এটা থেকে বিরত থাকার মোটামুটি 4টা ধাপ। 1 নাম্বার ধাপ হলো আত্তানবিহু ওয়াত্তারিফু, সেই খারাপ কাজটার পরিচয় দেওয়া এবং সেই খারাপ কাজ থেকে সতর্ক করা, তো 1 নাম্বার ধাপ এটা। 2 নাম্বার ধাপ হলো আন-নুসহু বিদালিকা বা আন-নসিহাতু বিদালিকা, সেই খারাপ কাজ সম্পর্কে যে লিপ্ত হতে চাচ্ছে তাকে উপদেশ দেওয়া, নসিহাত করা, এটা 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ হলো আত-তাখশিনু বিল কাউলি, যে নসিহাত করার সময় তো খুব নরম এবং মোলায়েম ভাষায় বলবে, এই নসিহাত করার পরেও যদি না ফিরে তাহলে আত-তাখশিনু বিদালিকা, রূঢ় ভাষা, কঠোর ভাষা ব্যবহার করা, মানে তাকে ধমকির সাথে বলা, এটা হলো 3 নাম্বার ধাপ। এই 3য় ধাপেও যদি না হয়, সে বিরত না হয়, তখন 4র্থ ধাপ হলো তখন সে আল মানউ বিল কাহরি, সে বল প্রয়োগ করে যেভাবে পারে সেটাকে বিরত রাখবে। এই 4টা ধাপ দেখেন ইউসুফ আলাহি ইসলাম থেকেও এই 4টা ধাপ পাওয়া গেছে। প্রথম যেটা হলো আত-তারিফু ওয়াত-তানবিহ, সতর্ক করা এবং এই কাটা এই কাজটা খারাপ কাজ, এটা বোঝানোর জন্য ইউসুফ আলাহি ইসলাম কালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি বলতে এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ, সে কারণে এই কাজে অংশগ্রহণ করলে এটা শয়তানের অনুসরণ হবে, আর শয়তানের অনুসরণ থেকে আমি
আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি, এটা আমি করতে পারবো না। তাহলে এর মাধ্যমে মূলত নিজেও গুনাহ থেকে বাঁচার তার সর্বোচ্চ অ্যাপ্রোচটা প্রকাশ করলেন, সাথে সাথে এই জুলাইখা তাকেও এর মধ্যে ইঙ্গিত করা হলো, তাকেও এটা পরিচয় করিয়ে দেওয়া হলো, তুমি যেদিকে আমাকে আহ্বান করতেছো এটা কিন্তু গুনাহের কাজ, খারাপ কাজ, এক নম্বর ধাপ। দুই নম্বর ধাপ নসিহত করা। এই নসিহত করার ধাপে দেখেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু রাব্বি, হে জুলাইখা খেয়াল করো এই কুতিফার বা নাকফুর এই যে আজিজ বিচার সে কিন্তু আমার মুনিব, আহসানা মাসওয়ায়া বেচারা আমাকে কিনে এনে আমার এই খাবার দাবার থাকা করা সবকিছুর সুন্দর ব্যবস্থাপনা করেছেন। তো যেভাবে আহসানা মাসওয়ায়া আমার ব্যবস্থা করেছেন, আহসানা মাসওয়া কি, একইভাবে তোমার সবকিছুর সুন্দর ব্যবস্থাও তোমার স্বামী হিসেবে তিনি করছেন। তো সেই হিসাবে আমাদের উচিত হলো, যেহেতু আমার মুনিব তোমার স্বামী, আমার উচিত হলো তার কৃতজ্ঞতা আদায় করা। তো আমরা যদি এই কাজটা করি তাহলে তার প্রতি অনেক বড় জুলুম হবে। এই যে দ্বিতীয় ধাপে তিনি নসিহত করলেন, এটাতেও কাজ হয় নাই। এবার তৃতীয় ধাপে ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, এবার তিনি কঠোর ভাষা ব্যবহার করছেন যে এই যে এটা যদি আমরা করি তাহলে আমরা জালেম হয়ে যাব, আনতি জালিমাতুন, তুমি হবে জালেমা, আনা জালিমুন, আমি হব জালেম, একটু কঠোর ভাষা। চতুর্থ ধাপ, এই পঞ্চম, এই তিন নম্বর ধাপ কঠোর ভাষা, এবার চতুর্থ ধাপে তিনি এই সামনের দিকে দৌড়ানো শুরু করলেন, একেবারে সর্বোচ্চ যেটা তার বল প্রয়োগ করে যেটা সম্ভব, বলে তাকে পরিচয় দিয়ে সতর্ক করে নসিহত করে কঠোর ভাষা বলে কোনোটার দ্বারাই হচ্ছে না, এবার তিনি তার যেই অ্যাপ্রোচ সেটা তিনি প্রকাশ করলেন, একদম দৌড়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা গুনাহ থেকে বাঁচবো, গুনাহ করব না, এটা মুখে মুখে বললে শুধু হবে না, এর জন্য যে ধাপগুলো আছে এগুলো অবলম্বন করতে হবে। আমরা অনেক সময় বলি যে আমার সন্তানকে বলতেছি, আমার এদেরকে বলতেছি, আমার মেয়েকে বলতেছি, ছেলেকে বলতেছি, এরা তো মানতেছে না। তো এই যে এই চারটা ধাপ খেয়াল করে বলি যে প্রথমে আমি পরিচয় করাইছি কিনা, যে ছোট থেকেই আমি ইসলামিক সংস্কৃতি সম্পর্কে পরিচয় করাইছি কিনা, এবং ইসলামের বিরোধী যে বিষয়গুলো আছে এর পরিচয় আমি তার কাছে দিছি কিনা, এবং এই সম্পর্কে হারাম কাজগুলো সম্পর্কে ছোট থেকে সতর্ক করছি কিনা, যে এটা গুনাহ, এর দ্বারা এই হয়, এর দ্বারা এই হয়, এই সতর্ক এবং পরিচিতি ছোট থেকেই তার মধ্যে বদ্ধমূল করছি কিনা, এবং তার জন্য হালাকার ব্যবস্থা করা, নিজেও তার জন্য সবসময় গাইডেন্স নসিহত দেওয়া, যেরকম ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বারবার দিয়ে গেছেন, সন্তানদেরকে নবীরা এবং নেককার ব্যক্তিরা দিয়ে থাকেন, এরকম আমি আমার সন্তানের প্রতি করছি কিনা নসিহত। তিন নম্বর ধাপে যদি একান্তই না মানতে চায়, ছোট থেকেই তার অভ্যাস করার জন্য এই শাসন করে, সামান্য শাসন করে এর মধ্যে অভ্যস্ত করছি কিনা, একান্তই না হলে যদি প্রয়োজন পড়ে তাকে বাসা থেকে বের করে দেওয়া, তার অতিরিক্ত যে খরচ যার মাধ্যমে সে হারাম কাজ করতেছে সেই খরচটা বন্ধ করে দেওয়া, সে হোক আমার প্রতি রাগ করবে বা সে বাসা থেকে চলে যাবে, এই ভয়ে ভয় না করে বরঞ্চ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে অ্যাপ্রোচ গুলো আমি অবলম্বন করছি কিনা, এভাবে জিজ্ঞাসা করি নিজেকে, তারপরে এর উত্তর পেয়ে যাব যে এই যে হারাম কাজ থেকে আমি বাঁচতে পারছি না, আমার সন্তানকে বাঁচাতে পারছি না আসলে কেন। এই যে ইউসুফ আলাইহিস সালাম দেখেন ক্বালা মা'আদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং সর্বাবস্থায় যেখানেই থাকি আল্লাহর স্মরণ করে কোন হারাম কাজে লিপ্ত হওয়ার মতো অবস্থা আসলে আল্লাহ যেন সেখান থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরাও যেন সেখানে এই হারাম কাজে লিপ্ত না হই, এই যোগ্যতা যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, এটা ছিল 22 নম্বর আয়াত, এখানে আরেকটা অংশ বাকি আছে, এই যে এটা হলো ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, এই রব শব্দটা আমাদের শরীয়তে মুহাম্মাদিয়া থেকে শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রেই ব্যবহার করতে হয়, অন্যান্য শরীয়তে রব মুনিব, এটাকে মুনিবকেও তারা রব বলতো। তো সেই হিসাবে রব্বি এর অর্থ, একটা অর্থ অনেক মুফাসসিরিন বলছেন, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এই আজিজ মিসর সে তোমার স্বামী, সে তো হলো আমার রব মুনিব, এই অর্থে। আরেকটা অর্থ এটাও হতে পারে ইন্নাহু রব্বি,
নিশ্চয়ই আমার রব, মানে প্রকৃত রব আল্লাহ তাআলার কথা, যে তিনি হলেন আহসানা মাসওয়ায়া, আমার এত সুন্দর ব্যবস্থা করেছেন, অর্থাৎ আমার ভাইয়েরা চাইছিল আমাকে হত্যা করে ফেলতে, আমাকে কূপে ফেলে দিছিল, সেখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করে এনে এরকম রাজপ্রাসাদে রেখে তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা যিনি আমার করে দিয়েছেন তার নাফরমানি আমি কিভাবে করি, এই অর্থটাও এখানে হতে পারে। আলহামদুলিল্লাহ, এবার আমরা 24 নম্বর আয়াতে যাই। 24 নম্বর আয়াতটা খুবই ব্যাখ্যাপূর্ণ আয়াত, একটু খেয়াল করি। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ولقد همت به هم يهم نصر أنصر أرتول إتشاكرا ولقد همت به أرتد شيء مهلا زليخا به بيوسف يوسفের প্রতি খারাপ কাজ করার প্রতি মনস্ত হলো, অর্থাৎ ইউসুফের সাথে খারাপ কাজ করবে এর জন্য সে আসক্ত হয়ে পড়ল এবং তার প্রতি ইচ্ছা করলো। ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ, এইটুকুর অনুবাদ দুই রকম হতে পারে। একটা অনুবাদ হলো স্বাভাবিক অনুবাদ, ওয়াহাম্মা বিহা, এবং তিনি, আমরা বুঝে গেছি তিনি বলতে এটা মুজাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ, হাম্মা হুয়া অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম, এবং তিনি তার প্রতি অর্থাৎ জুলাইখার প্রতিও ইচ্ছা করলেন। এই ইচ্ছা করলেন ইউসুফ আলাইহিস সালাম, ইচ্ছা করলেন বলতে এখানে খারাপ ইচ্ছা উদ্দেশ্য, অর্থাৎ এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রতি খারাপ কাজের ইচ্ছা করলেন। ইচ্ছা করার পরে তার সামনে যখন তাকে ডাকতে শুরু করলেন, অনেক মুফাসসিরিন বলছেন যে তিনি কাপড় খুলতে শুরু করলেন, তখন এই স্বাভাবিক প্রকৃতিগত যেই তবিআতগত যেই ভিতরের ইচ্ছা থাকে সেখান থেকে মনে উদ্রেক হয়েছিল, ওয়াহাম্মা বিহা, তিনি সেখান থেকে অগ্রসর হওয়ার একটা ছোট্ট ধারণা অন্তরে উদ্রেক হয়েছিল। এই ওয়াহাম্মা বিহা যদি একটা অর্থ এভাবে করি, এটার একটা অর্থ এটা। বাকি লাউলা আর রাআ বুরহানা রব্বি, যদি আন রাআ বুরহানা রব্বি, তার রবের নিদর্শন তিনি না দেখতেন তাহলে হয়তো সেখান থেকে বাঁচতে পারতেন না। এই যে লাউলা আর রাআ বুরহানা, লাউলা দ্বারা মূলত শর্তের মতো অর্থ হয়, অর্থাৎ এই যে একটা বাক্য হলো, এখানে একটু ওয়াকফটা বুঝতে হবে, আমরা জানি এই ওয়াওটা হলো হরফুল আতফ, এই যে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়াহাম্মা বিহা, যদি এটাকে একটা বাক্য মাতুব মাতুব ফেলাই ধরি তাহলে হবে তিনি তার প্রতি ইচ্ছা করলেন এবং তার মনেও ইউসুফ আলাহি ইসলামের মনেও জুলাইখার প্রতি সামান্য ধারণা উদ্রেক হয়েছিল, এই যে প্রকৃতিগত যেই ভিতরের খায়েস আছে সেই খায়েস হিসাবে। তখন একটা প্রশ্ন হয় যে খারাপ কাজের ইচ্ছা হয় এটা কি গুনাহ, আর নবীরা তো মাসুম ছিলেন, তিনি কি গুনাহ করছেন? এর উত্তর হলো নবী আলাইহিস সালাম হাদিসে তাকে বলেছেন, যখন কোনো খারাপ কাজের প্রতি অন্তরে ধারণা আসে এটা মাফ, এর জন্য কোনো গুনাহ হয় না। এই হাদিসটা আমি উঠাইছি, হ্যাঁ এই যে শেষের দিকে দেখেন বুখারীর হাদিস 7501 নম্বর হাদিস, এই যে ইদা আরাদা আব্দি আইয়ামালা সাইয়্যাতান, যখন আমার বান্দা কোনো একটা খারাপ কাজ করার ইচ্ছা করে, আরাদা ইরাদা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছেন ফালা তাকতুবুহা আলাইহি, তোমরা এই খারাপ কাজ হিসেবে গুনার কাজ হিসেবে এটা লিখবে না, হাত্তা ইয়ামালাহা, যতক্ষণ না সে এটাকে কার্যকর করে, সে কাজে লিপ্ত না হয়ে যায় ততক্ষণ লেখা যাবে না, মানে লেখা যাবে না মানে কি, এটা গুনাহ হিসেবে কাউন্ট হয় না এবং এটা গুনাহ না, এটা মাপ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের অন্তরে উদ্রেক হয়েছে মাত্র, ইচ্ছা করেছেন মাত্র, ইচ্ছা বলতে এটা হলো ওই যে একটা কাজকে করার ইচ্ছা করে যে ইচ্ছা, এরকম ইচ্ছা না, ওই যে প্রকৃতিগত ভাবে অন্তরে উদ্রেক হয়েছিল জাস্ট, তার মানে এটা মাফ। তো সুতরাং এই অর্থটা হতে পারে। তাহলে এখানে আমরা ওয়াকফ করব ওয়াহাম্মা বিহা এই পর্যন্ত, যদি এটা মাতুব মাতুব আলাই ধরি। এরপরে লাউলা আর রাআ বুরহান রাব্বি, এটা হলো শর্তবাচক বাক্য। এখন লাউলা আর রাআ বুরহান রাব্বি, যদি তিনি তার রবের বুরহান, বুরহান মানে প্রমাণ, প্রমাণ কোনো প্রমাণ না দেখতে পেতেন তাহলে তার জবাব শর্ত এখানে উজ্জ্বল আছে, তাহলে তিনি হয়তো সেই খারাপ কাজে
তার অন্তর যেটা উদ্রেক হয়েছিল সেদিকে হয়তো লিপ্ত হয়ে যেতেন। এই জবাবের শর্তটা এখানে উজ্জ্ব আছে। তাহলে একটা অনুবাদ হলো এটা যে প্রথমে আমরা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা এই পর্যন্ত একটা বাক্য মাতুফ মাতুফ আলাই ধরে দিব, আর লাউলা আর রাআ বুরহানা রব্বি এখান থেকে শর্ত জবাবের শর্ত উজ্জ্ব ধরে আরেকটা বাক্য ধরবো। যদি এরকম ধরি তাহলে অনুবাদটা এরকম, অর্থাৎ জুলাইখা তার সাথে খারাপ কাজ চরিতার্থ করার জন্য ইচ্ছা করলো, ইউসুফের মনেও সে ব্যাপারে সামান্য ধারণা উদ্রেক হয়েছিল, একটা বাক্য শেষ। পরের বাক্য, যদি রবের পক্ষ থেকে বুরহান তিনি না দেখতে পেতেন তাহলে তিনি লিপ্তই হয়ে যেতেন হয়তো, এরকম একটা অনুবাদ করে একটা অনুবাদ গেল। বাকি এটার আরেকটা অনুবাদ অধিকাংশ মুফাসসিরিন যেটা বলেছেন সেটা হলো ওয়ালাকাদ হাম্মাত বিহি, এ পর্যন্ত একটা বাক্য শেষ, জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের প্রতি এই খারাপ কাজ করার ইচ্ছা করে সে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। পরের বাক্যটা এই পুরাটা ওয়াওটা ওয়াও আল ইস্তিনাফিয়া স্বতন্ত্র বাক্য ধরে ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রব্বি, এই যে যদি তিনি তার রবের পক্ষ থেকে বুরহান প্রমাণ না দেখতে পেতেন হাম্মা বিহা তাহলে তিনিও হয়তো ইচ্ছা করে বসতেন। তাহলে এই যে লাউলা আর রাআ বুরহানা রব্বি এটা হলো শর্ত, আর এই যে ওয়াহাম্মা বিয়া এটা হলো জবাব শর্ত। তাহলে এইভাবে আর একটা অনুবাদ হতে পারে, এই অনুবাদটাকে অধিকাংশ মুফাসসিরিন গ্রহণ করেছেন। যদি এভাবে পড়ি তাহলে আমরা ওয়ালাকাদ হাম্মাত বিহি, দেখেন এখানে একটা সদ একটা ওয়াকফের চিহ্ন দিয়ে দিছে, তাহলে এখানে ওয়াকফ করে ফেলতে হবে ওয়ালাকাদ হাম্মাত বিহি, তিনি সে জুলাইখা ইউসুফ আলাহ ইসলামের সাথে খারাপ কাজ করার ইচ্ছা করলো, শেষ বাক্য শেষ। এরপরে ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রব্বি এটা আরেকটা বাক্য, দেখেন জিম আর একটা ওয়াকফের চিহ্ন, এরকম অর্থটা কি বোঝা গেছে? আমরা যারা গ্রামার বুঝি না তারা তো বাংলাটা বুঝতেছি, বাকি হয়তো শব্দ থেকে শব্দের কারসাজি বুঝতেছেন না, বাকি অর্থ তো বুঝতেছেন তাই না? এরকম হতে পারে যে বুঝতে পারছি না সবাই, এটা বুঝতে পারছি, খুবই ক্লিয়ার, খুবই ক্লিয়ার। এখন এখানে একটা খেয়াল করার বিষয় হলো এই যে লাউলা আর রাআ বুরহান রব্বি, যদি তার রবের বুরহানকে তিনি না দেখতে পেতেন, এখন এই বুরহানটা কি ছিল, এই বুরহানটা কি ছিল এই ব্যাপারে একটু কথা। সেটা হলো কোরআন হাদিস কোথাও এই বুরহান কি ছিল এটা উল্লেখ করা হয়নি, কোরআনেও কোথায় নাই যে এটা কি ছিল, এবং কোন সহি হাদিসেও এটা আসে নাই। বাকি মুফাসসিরিনে কেরাম যেহেতু উল্লেখ করা হয়নি, যার যার মতো করে গবেষণা করছেন এবং বিভিন্ন মত বলছেন, তো এই মতগুলো কোরআন হাদিসে কোথাও আসে নাই, বিভিন্ন ভাবে আসছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত যেটা, এটা হলো ইউসুফ আলাইহিসসালাম যখন তার মনে সামান্য উদ্রেক হয়েছে, এখানে এই যে তাওরাত ইনজিল এবং ইসরায়েলি রেওয়ায়াতের মধ্যে এই বিভিন্ন আহলে কিতাবদের পক্ষ থেকে ইয়াহুদি নাসারাদের পক্ষ থেকে এখানে ইউসুফ আলাইহিসসালামের চরিত্রকে কলঙ্কিত করার জন্য মাআদাল্লাহ আল্লাহ হেফাজত করুক, তারা এখানে বিভিন্ন কথা সাজায় বলে যে ইউসুফ আলাইহিসসালাম সেখানে উদ্রেক হয়েছে, সেও অগ্রসর হইতে চেষ্টা করছে, এমনকি তিনি তার কাপড়ও খুলে ফেলছেন, এরকম একটা অবস্থা তারা বর্ণনা করতে চায়। কিন্তু এটা সামনের অংশ আয়াতে আমরা পড়লেই বুঝবো এটা একটা সরাসর গলত মিথ্যা কথা ইউসুফ আলাইহিসসালামের প্রতি, কারণ আমরা অর্থ থেকেও তো বললাম যে যদি আমরা এখানে ওয়াকফ করে ফেলি তাহলে অর্থই তো ক্লিয়ার যে তিনি ইচ্ছাই করেন নাই, যেহেতু আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহর বুরহান তিনি দেখে ফেলছেন, ইচ্ছাও আসে নাই তাই না, তার মানে তিনি একদম পবিত্র মাসুম ছিলেন। তো এটা ওই যে ইসরায়েলি রেওয়ায়েত হিসাবে এই আহলে কিতাবদের পক্ষ থেকে ইহুদি নাসারাদের পক্ষ থেকে তাদের তাওরাত ইনজিলের মধ্যে বিভিন্ন বানোয়াট কথা তারা যেটা যুক্ত করছে সেখান থেকে কলঙ্কিত করে তারা এরকম বলতে চায়, বাকি এরকম কিছু না। জাস্ট মোট কথা হলো তিনি কি বুরহান দেখতে পারছিলেন এটার ব্যাপারে তাফসিরের কিতাবগুলোতে আসছে। এক নাম্বার হলো তিনি দেয়ালে খেয়াল করলেন যে দেয়ালে হঠাৎ ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ভেসে উঠলো খুব রাগান্বিত অবস্থায়, এটা দেখেই তিনি সতর্ক হয়ে গেলেন এবং দরজা সেই সাত দরজা বন্ধ করছে এদিকে উল্টা দিকে দৌড় শুরু করলেন, এটা একটা মত। আর একটা মত হলো যে ইউসুফ আলাইহিস সালাম যখন তার মনে এই প্রকৃতিগত উদ্রেক আসছে তখন এই জুলাইখা সে ছিল ওই যে মিশরের যেই তাদের যে ধর্ম মতে তারা যে মূর্তির পূজা করত সেই পূজা এই মূর্তি তার ঘরে অনেকগুলো ছিল, তো যখন এই জুলাইখা এই তাকে এই কাজের
কি বলে এদিকে আহ্বান করতেছে, তখন এই জুলাইখা তার যে খাটের পাশে মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে ঢাকতেছিল সে। তখন ইউসুফ আলাইহিস সালাম সতর্ক হয়ে যায় যে মূর্তি যে কোনো উপকার করতে পারে না, একটা বানোয়াট মিথ্যা জিনিস, এ যদি এই মূর্তিকে ভয় করতে পারে যে আমার রব কত শক্তিশালী, তাহলে আমার রবের ভয়, এই তখন তার মধ্যে তাকওয়ার উদ্রেক হয়, সর্বোচ্চ তাকওয়া, তখন এখান থেকে তিনি দৌড়াতে থাকেন। এটা 2 নম্বর মত। 3 নম্বর মতটা একটু দুর্বল, অনেকেই বলছে যে তখন তিনি খেয়াল করেন যে তখন দেয়ালের মধ্যে একটা প্রতিবন্ধক হয়ে এখানে লেখা ভাসতে থাকে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তুমি জিনার কাছেও যাও না কারণ এটা একটা অশ্লীল কাজ। আবার কেউ কেউ বলছে কোরআনের আরো কয়েকটা আয়াত দিয়ে বলে যে এই আয়াতগুলো তখন লেখা দেখতে পাইছিলেন। আমরা জানি তখন তো কোরআনই আসে নাই, তাই না? কোরআনের আয়াত তখন কিভাবে লেখা দেখবেন? তাহলে এই মতটা অনেক দুর্বল, বাকি কেউ কেউ বলছেন। আরেকটা মত এখানে আসছে, সেটা হলো জিব্রিল আলাইহিসসালাম সামনে উপস্থিত হয়, জিব্রিল আলাইহিসসালাম উপস্থিত হয়ে তাকে বলতে থাকে, ইয়া ইউসুফ ইউসুফ আরিদ আন হাদা, যে এখান থেকে তুমি বিরত থাকো। তো এই যে এই বুরহান, এই বুরহান দেখতে পেয়ে তিনি সেদিকে আর ইচ্ছা করেননি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে হেফাজত করা হয়েছে, যেহেতু মুত্তাকি মানুষ ছিলেন। তো কেউ যদি আল্লাহর ভয় সবসময় অন্তরে রাখে, তো যখন কঠিন অবস্থা সৃষ্টি হবে যেখানে স্বাভাবিকভাবে বাঁচার কোনো উপায় থাকবে না, আল্লাহ তাআলা সেখান থেকেও হেফাজত করেন। তো ইউসুফ আলাইহিসসালাম দায়েমি মানে সব সময় আল্লাহর তাকওয়া অবলম্বন করছে, যখন এরকম কঠিন পরীক্ষার সময় আসছে আল্লাহ তাআলা হেফাজত করছে, এই যে সামনে বুরহান প্রকাশ করে দিয়েছেন। তো এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে এই যে আমরা এই দিনই জীবন পরিচালনার ক্ষেত্রে মানে একদিন নেক আমল করতেছি আর বাকি সারা বছর বা সারা মাস আর খবর নাই, এটা ইসলামিক পদ্ধতি না। ইসলামিক পদ্ধতি হলো এটা সার্বক্ষণিক, এই আমাদের জীবনের আমল এটা বানাতে হবে, অর্থাৎ এই যে আল্লাহর হুকুমগুলো সব সময় মানতে হবে। একদিন মানলাম, একটা বিশেষ দিন ওই দিন মানলাম, জুমার দিন মানলাম, রমজান মাস রোজা রাখলাম, রমজান মাস আলহামদুলিল্লাহ সালাত গুলো ঠিক মতো পড়লাম, রমজান মাস তারাবিও পড়লাম, এই লম্বা সময় কষ্ট করলাম, বাকি আর 11 মাস খবর নাই, এটা ইসলামিক পদ্ধতি না বা ইসলামের থিমটা এরকম না। ইসলামের থিম হলো সারা বছর সব সময় আল্লাহ তালার দেয়া এই 24 ঘন্টা সময়ের মধ্যে আল্লাহর হুকুম মানার জন্য মাত্র কয়েক মিনিট সময় আল্লাহ তালা চান। মানে ধরো সারাদিনে যদি হিসাব করি মাত্র ফরজ রাকাত হলো 17 রাকাত, এর সাথে সুন্নত সহ যে রাকাত গুলো আছে, আমরা যদি শুধু সালাদ ধরি তাহলে আমাদের সারাদিনে মোটামুটি 5 ওয়াক্ত সালাতে 10 মিনিট করে যদি অ্যাভারেজ ধরি, তাহলে 50 মিনিট সময় 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা চান। তো একজন অফিসের বস আমাকে এই সামান্য বেতন দেন, এর জন্য যদি আমি তাকে 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম হিসেবে সামান্য টাকার জন্য আরো বেশি সময় দিতে পারি, যিনি আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিলেন, তার জন্য কি আমি দৈনিকে 50 মিনিট দিব না? যদি আমি 50 মিনিট না দিতে পারি তাহলে আমি কিসের মুসলিম? আমি কিভাবে মুসলিম বা এই শব্দের অর্থ আমার সাথে আসে যে আমি সারেন্ডারকারী আত্মসমর্পণকারী কিভাবে আমার সাথে যুক্ত হতে পারে? তো এই জন্য খুব পরিষ্কার এই থিমটা ধারণ করা চাই, মুসলিম মানে হলো সার্বক্ষণিক আল্লাহর সন্তুষ্টির সামনে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর সামনে যে নিজেকে সুপোর্ট করে দেয়, মুসলিম। এই অর্থ বোঝানোর জন্য ওলামায়ে কেরাম বলেন একজন লাশ, গাসিলুল বাইয়িত, যে লাশকে গোসল করায়, এই গোসল করানোর সময় লাশ যেরকম তার কোনো ইচ্ছা নাই, যেদিকে ইচ্ছা ঘুরায়, যেদিকে ইচ্ছা সে বসায় শোয়ায় চাপ দেয়, এই লাশ যেরকম তার কোনো অপিনিয়ন থাকে না, সে যেরকম বিরোধিতা করে না, একজন মুসলিম আল্লাহর হুকুমের সামনে এরকম, যে কখনো তার নিজের কোনো সে থাকবে না, আল্লাহ তাআলার হুকুম এটা এভাবেই করতে হবে, হোক আমার সন্তান অসন্তুষ্ট হবে, হোক আমার পরিবার নষ্ট হবে, হোক আমার কারোর সাথে ঝগড়া হবে, কিন্তু আল্লাহর হুকুমকে মানতে গিয়ে আমি এগুলোর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা হলো ইসলামিক থিমটা। তো এই যে যখন এভাবে আমরা সার্বক্ষণিক আল্লাহর হুকুমকে মেনে চলতে পারবো, যখন বিশেষ অবস্থা তৈরি হবে, যখন বাঁচাটা খুব দরকার, তখন আল্লাহ তাআলা তখন আমাদেরকে হেফাজত করবেন, যেরকম ইউসুফ আলাইহিসসালামকে হেফাজত করেছেন। এই যে বুরহান দেখা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরের অংশে বলতেছে, কাদা আলিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কাদা আলিকা, আর এভাবেই
লিনাসরিফা মানে এভাবেই বলতে এখানে উজ্জ্ব আছে, এভাবেই আমি আমার বান্দাদেরকে হেফাজত করি যেভাবে ইউসুফকে হেফাজত করেছি। এই যে কাদালিকা, এভাবেই আমি তার জন্য অবস্থাটা সৃষ্টি করেছিলাম, লিনাসরিফা আনহু তার পক্ষ থেকে হেফাজত করার জন্য, আসু ওয়াল ফাহশা খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে, অর্থাৎ তাকে খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে রক্ষা করার জন্যই এই অবস্থা আমি সৃষ্টি করেছিলাম। আর জেনে রাখো ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, তিনি ছিল আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত। ইন্নাহু নিশ্চয়ই ইউসুফ মিন ইবাদিনাল মুখলাসিন, আমার খাঁটি একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত। শয়তান এর ধোকায় আমরা পতিত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন শয়তান সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে মানুষকে প্ররোচিত করবে, ধোকার মধ্যে ওয়াসওয়াসার মধ্যে ফেলবে। সূরা সাদের মধ্যে আসছে ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে এর মধ্যে লিপ্ত করব। শয়তান চ্যালেঞ্জ করতেছে, এরপরে আল্লাহ তাআলা এক্সেপশন দিয়েছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আমার এই ওয়াসওয়াসায় পতিত হবে না, আমি তাদেরকে ওয়াসওয়াসায় ফেলতে পারবো না যারা হলো আল মুখলাসিন খাটি ইখলাস বালা। এই মুখলাস শব্দটা হলো আমরা বুঝেছি এটা ইখলাস শব্দ থেকে ইসমুল মাফুল, মানে হলো যাদেরকে খাটি করা হয়েছে, অর্থাৎ যারা বিশ্বাসের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে একমাত্র আল্লাহর সন্তুষ্টির সামনে নিজেকে সঁপে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর ভয়ে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে যারা খাটি একনিষ্ঠ তাদেরকে এই শয়তানের ধোকা কখনো শয়তান ধোকায় ফেলতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে ছিল আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত, এই জন্য শয়তানের কোনো ধোকাই তার উপরে কাজ করে নাই। এই জন্য আল্লাহর খাঁটি বান্দা হইতে হবে। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার ক্ষেত্রে সিফাত হলো সবসময় আল্লাহর হুকুম মানা, সবসময় আল্লাহর হুকুম থেকে বিরত থাকা। যদি এটা করা যায়, সব সময়কে যদি আমরা আল্লাহর হুকুমের সাথে আবদ্ধ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আমাকে বিশেষ মুহূর্তে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের ক্লাসের সময় শেষ, বাকি এটা বুঝার জন্য আমাদের অন্তত 29 নম্বর আয়াত পর্যন্ত পড়ার দরকার ছিল। আমরা এই ক্লাসটা মনে হয় 1.5 ঘন্টা করতে পারি, তাই না? এটা 29 নম্বর আয়াত পর্যন্ত পড়লে একটা অর্থ হিসাবে ঠিক ছিল আর কি। এখন অবশ্য এটা 1.5 ঘন্টা করলে আবার অনেকের ক্লাস আছে, মানে পর পরই আগে শুরু করতে হবে, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। আরে তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ওই যে ধারাবাহিক আলোচনা মনে রাখবো, তাহলে ইনশাল্লাহ সামনে যাইতে সহজ হবে। মানে একটা বিষয়বস্তু হিসেবে এখানে মোটামুটি এই 23 থেকে 29 পর্যন্ত গেলে একটা ঠিক ছিল, আমার ইচ্ছাও ছিল এই পর্যন্ত যাওয়ার, বাকি আয়াতগুলোর মধ্যে এমন বিষয় ছিল এগুলো না বললে আসলে বোঝা যাবে না। যেভাবে যাচ্ছেন এভাবেই যান, কিন্তু জিনিসগুলো বুঝে বুঝে গেলাম। অন্য ক্লাসের সাথে কনফ্লিক্ট না করলে, অন্য ক্লাসের সাথে যদি কনফ্লিক্ট না করে, এরপরে যেরকম আরেকটা ক্লাস আছে, ঘন্টা তাহলে করা যায়, সমস্যা হয়ে যায়, তাহলে আগে শুরু করা যেতে পারে। আচ্ছা আরেকটা ক্লাস আছে অবশ্য 8টা থেকে 9টা, এই জন্য আগে ক্লাসটা এই 9টা থেকে 10টায় হইতো, তখন আমাদের এই তাফসীর ক্লাসটা 8টা থেকে ছিল, বাকি অনেক বন্ধুদের এবং অনেকের ইয়া ছিল যে ক্লাসটা 9টা থেকে হলে অনেকে জয়েন করতে পারে, এই জন্য 9টায় আনা হয়েছে। এটা 9টা থেকে 9টা থেকে 10:30 করা যায় কি? জি, তাহলে আমরা একটু সবাই বললে আমরা যদি একটু দুই একটা ক্লাস অন্য ক্লাস বলতে, ওই যে আমাদের এইটা মাত্র একটা ক্লাস হয়, অন্যান্য সময় তো দেখা যায় 3টা ক্লাসও হয়, 2টা হয়, তো সেই হিসাবে 1.5 ঘন্টা তো হওয়া হইলে ভালো হয়। একটু সবাই যদি বলেন, আমাদের ওই যে অবশ্য জুনায়েদ উস্তাদের এরপরে মনে হয় একটা ক্লাস আছে, না মনে হয় আজকে ক্লাস নাই এই টাইমে। আচ্ছা আমাদের এখানে অন্য ক্লাস নাই, ওটা ওই থার্সডেতে উস্তাদ, থার্সডেতে যেন আমার উস্তাদ জুনায়েদের সাথে ক্লাস থাকে, ওই যে আপনার ক্লাস পর পরই ওই ক্লাসটা, তো এই ক্লাসটা তো স্যার আমাদের একদিনই মঙ্গলবার, তো মনে হয় এটা আমরা 1.5 ঘন্টা করতে পারি। ও তাহলে একদিনই না, তাহলে একদিনই হলে মঙ্গলবার হয়, তাহলে সমস্যা নেই মনে হয়, 1.5 ঘন্টা করতে পারেন। একটু সবাই যদি বলেন, 1.5 ঘন্টার একটু আপত্তি আছে, কারণ একদিন হলে 1.5 ঘন্টা হলে ভালো হয়, 1.5 ঘন্টা মানে কন্টিনিউশনটা হয় তাহলে। কারেক্ট, ভালোই হয়, 1.5 ঘন্টা করা যায়।
জি 1.5 ঘন্টা করা যেতে, তাহলে আজকে কি আমরা একটু 1.5 ঘন্টার নিয়তে পড়ে ফেলবো? তাহলে আলোচ্য বিষয়টা করতে পারি ওস্তাদ, পড়ে ফেলা ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 1.5 ঘন্টার নিয়তে পড়ে ফেলি। তাহলে এই পর্যন্ত আমরা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই বিশেষ মুহূর্তে হেফাজত করেছেন এবং তিনিও সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিয়ে সেখান থেকে আল্লাহর আশ্রয়ে এই এই মুহূর্তেও বেঁচেছেন, এই ঘটনাটা আমরা বুঝলাম। এরপরে সামনের অংশ বলতেছেন, এখানে যে আমরা বুঝে গেছি যে সে দরজা বন্ধ করে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম সর্বশেষ তাকে প্রথমে পরিচয় দেওয়া, এটা গুনাহের কাজ, নসিহত করা, এরপরে কঠোর ভাষায় বলা, কোনোটাতেই যখন কাজ হয় নাই তখন তিনি একটা তার পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল তিনি সেটা করলেন। বন্ধ দরজা, তালা আটকানো, এখানে দৌড় দিলে তো খুলবে না, কিন্তু তার অন্তত তার পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল সেটা প্রকাশ করতে গিয়ে তিনি সামনের দিকে দৌড় দিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড় দিলেন, এবং আল্লাহ তাআলাও এই তাওয়াক্কুলের ইয়া করে ফলাফল স্বরূপ তিনি যেই দরজার সামনে যেতে থাকলেন দরজাগুলো খুলে যেতে থাকলো। সেই রাজপ্রাসাদের তালা অবশ্যই সেটা অনেক অথেন্টিক তালা, সেই তালাগুলো ভেঙে ভেঙে দরজা খুলে যেতে থাকে। তো যখন একেবারে ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিল পিছনে, এই জুলাইখা সাথে সাথে ইউসুফ আলাইহিসসালামের পিছনে দৌড় দিল তাকে আটকানোর জন্য, তো এই কথাটা কোরআনে উল্লেখ আসে নাই যে ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিল, দৌড় দেওয়ার পরে দরজাগুলো খুলতে থাকলো, এরপরে জুলাইখাও তার পিছনে দৌড় দিল, এগুলো আসে নাই। কারণ আমরা জানি কোরআন ইতিহাসের গ্রন্থ না, কোরআন শিক্ষণীয় বিষয়গুলোকে উল্লেখ করবে, আর যে অংশটা না বললেও বোঝা যায় সে অংশটা বর্ণনা করে না। তো সেম এই ইয়াতেই এই যে দৌড়ালেন তার পিছনে, এই জুলাইখাও দৌড়ালো তাকে ধরার জন্য, এটা বর্ণনা করে নেই, বরঞ্চ তারা এই সপ্তম দরজা খোলার পরে সর্বশেষ দরজায় কি ঘটনা হয়েছে সেটা বলতেছে। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামীসাহু মিন দুবুরিন, ওয়াস্তাবাকাল বাবা, ইস্তাবাকা ইস্তাবিকু অর্থ হলো দৌড়ানো, ওয়াস্তাবাকাল বাবা, এবং তারা দুজনই দৌড়াতে লাগলো। আচ্ছা আফওয়ান, এখানে এই দৌড়ানোর কথাটা ডাইরেক্ট উল্লেখই আছে, ওয়াস্তাবাকাল বাবা, ইস্তাবাকা 10 নম্বর ফর্ম থেকে অর্থ হলো দৌড়ানো, অর্থাৎ একে অপরের সাথে দৌড়ানো। তো তারা দুইজনই দৌড়ালেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ালেন সাথে সাথে দৌড়ার জন্য, জুলাইখাও পিছনে পিছনে দৌড়ালেন। ওয়াকাদ্দাত, কাদ্দা কুদ্দু মানে ফুটা করা, ছিদ্রি করা, ওয়াকাদ্দাত কামীসাহু, সেই মহিলা জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের জামাকে ছিদ্রি করে ফেললেন, অর্থাৎ ছিঁড়ে ফেললেন, পিছন দিক থেকে ধরলেন, তিনি সামনের দিকে যেতে লাগলেন, এই জন্য জামা ছিঁড়ে গেল। মিন দুপুরি, যেহেতু পিছন দিক থেকে ধরছেন এই জন্য জামাটাও ছিঁড়ছে পিছন দিকে। এখন এরপরের ঘটনা, ওয়া আলফায়া সাইয়িদাহা আলাদাল বাব, ওয়া আলফায়া, এবং তারা দুজনই পেলেন সাইয়িদাহা তাদের মুনিবকে, ইউসুফ আলাইহিস সালামের মুনিব এই জুলাইখার স্বামী, আর তৎকালীন এই মিশরের ব্যবস্থাপনায় স্ত্রীরাও স্ত্রীদেরও মালিক থাকতো স্বামীরা, অর্থাৎ অনেকটা স্ত্রীদেরকে কিনে এনে বিয়ে করতো অনেকটা এরকম। তো এই জন্য বলতেছে সাইয়িদাহা, তারা দুজনেই তাদের মুনিবকে সেখানে পেল, ও আলফায়া, এবং তারা দুজনেই পেল সাইয়িদাহা। এখানে আলফায়া এই ক্রিয়াটা দ্বিবচন এবং সাইয়িদাহা এটা হলো একবচন। এই যে দেখেন হা যেটা আসছে, হা তার মনিবকে পেলো, তাদের দুজনের মনিব না কিন্তু বিশেষভাবে তার মনিবকে পেলো, এটা বলতেছে। অর্থাৎ স্বামীকে ওই তৎকালীন সমাজে, সমাজ ব্যবস্থায় তারা এই মনিবের মতো ওই স্ত্রীদেরকে কিনে এনে ব্যবহার করতো, অর্থাৎ বান্দির মতো বান্দি থাকতো। সেই হিসেবে বলতেছে তারা দুজনেই গিয়ে এই জুলাইখার মনিব অর্থাৎ তার স্বামীকে সামনে গিয়ে পেলো। লাদাল বাপ, কোথায়? দরজার কাছে। দরজার কাছে পাওয়ার পরেই দেখেই তো কিংকর্তব্য বিমূর হয়ে গেল, হতবিহ্বল হয়ে গেল। এখন সে কি করবে? তার এই তার যেই খারাপ কাজের ইচ্ছা সেটা তার স্বামী জেনে যাবে, এখন সে সরাসরি ইউটার্ন নিল, একেবারে সরাসরি তার মত পাল্টে ফেললো, অর্থাৎ এখন সে ইউসুফ আলাইহিস সালামকে দোষী সাব্যস্ত করলো। সে খুব কঠোর ভাষায় বলতে লাগলো, কালাত, সে জুলাইখা বলতে লাগলো, মা জাযা উমান আরাদা বি আহলিকা সুআন, যে লোকটা তোমার স্ত্রীর সাথে এরকম খারাপ ইচ্ছা করেছে, খারাপ আচরণ করার চেষ্টা করেছে, তার শাস্তি কি?
ইল্লা আই ইউস জানা, তাকে জেলখানায় বন্দি করা ছাড়া, আও আদাবুন আলিম, অথবা তার চাইতেও আরো কঠিন শাস্তি দেওয়া ছাড়া তার শাস্তি আর কি হতে পারে। অর্থাৎ সে কঠোর ভাষায় বলতে লাগলো, এই ইউসুফ আমার সাথে খারাপ আচরণ করতে চাইছে, তুমি তাকে দ্রুত জেলখানায় বন্দি করো, অথবা তাকে আদাবুন আলিম, আরো যন্ত্রণাদায়ক শাস্তি, এখানে মুফাসসিরিন কেরাম বলছে, অথবা তাকে তুমি শুলিতে চড়িয়ে দাও, আও আদাবুন আলিম, সেভাবে বলতে লাগলো। তো আমরা জানি স্বাভাবিকভাবে কোনো মুকদ্দমা বা কোনো দুজনের মধ্যে কোনো ঘটনা প্রকাশ পেলে যে আগে বর্ণনা করে সে খুব কঠোর ভাষায় বলে, এবং এক পক্ষ থেকে শোনার পরে, প্রথম জনেরটা শোনার পরে দ্বিতীয় জনেরটা না শুনলে প্রথমটাই শক্তিশালী মনে হয়, যখন শুধু এক পক্ষ থেকে শোনা হয়। তো জুলাইখা খুব শক্তিশালী ভাবে বলল যে সে আমার সাথে খারাপ কাজ, এবং সে তার আপনজন বলার পরে সে খুব ইয়া হয়ে গেল জুলাইখার প্রতি, এবং ইউসুফের প্রতি খুব ধমকাতে শুরু করলো, এবং তার লোকজনকে ডেকে তাকে ইয়া করতে শুরু করলো। তো এই জন্য প্রথম পক্ষ জোরদার ভাবে বলার পরে যারা বিচারক শ্রেণী তাদের জন্য নিয়ম হলো যেন একটা শুনেই সে যেন বিচার না করে, বা একটার উপরে যেন ফায়সালা না করে, একজনের কথা শুনে, বাদী বিবাদী অবশ্যই দুজনেরটা শুনতে হবে। এখানে একজন বলছে, একজন বলার পরে সে খুব ইয়া হয়ে গেছে, ইউসুফ আলাইহিসাল্লামকে মুফাসসিরিন কেরাম বলছে খুব ধমকাতে শুরু করছে, কিন্তু সাথে সাথে ইউসুফ আলাইহিসাল্লামও বলতে শুরু করলো আলা, অর্থাৎ সে বুঝতেছে অবস্থা বেগতিক, এই জন্য তিনিও বলতে শুরু করলেন, হিয়া রা ওয়াদাতনি আন নাফসি, সে তো বলতেছে আমি তাকে প্ররোচনা দিয়েছি, আসলে বাস্তব কথা হলো সে মিথ্যা বলতেছে, সে আমাকে বরঞ্চ প্ররোচিত করার চেষ্টা করছে। তো এখন দুইজনেই বলতেছে কারটা বিশ্বাস করবে, ইসলামিক নিয়ম হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মা আনকারা, মানে এটার অনুবাদ হলো যে কোনো একটা নতুন দাবি করবে তার আবশ্যক হলো তার প্রমাণ দিতে হবে, আর যে এই দাবির বিপরীতে অস্বীকার করবে সে এখানে তার তো প্রমাণ নাই, সে কি করবে, সে ইয়ামিন দিবে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, মূলত একটা নতুন দাবি করতেছে কে, জুলাইখা, জুলাইখা বলতেছে সে আমার সাথে খারাপ কাজ করার ইচ্ছা করছে, তাহলে দাবিটা করতেছে সে, তাহলে নিয়ম হলো তার প্রমাণ দিতে হবে। তো সে যেহেতু ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, তার প্রমাণ ছাড়াই সে বিশ্বাস করে নিছে। এখন ইউসুফ আলাইহিসাল্লাম তার বিপরীতে অস্বীকার করতেছে, তো অস্বীকার করলে এখন তো তার এই অস্বীকারের দ্বারা কিছু হবে না, এখন অস্বীকারটা তার আর একটা দাবি, হয়তো তার একটা প্রমাণ দিতে হবে অথবা তাকে ইয়ামিন করতে হবে। এটা হলো ইসলামিক নিয়ম, যে শপথ করে বলবে যে আমি আল্লাহর শপথ করে বলতেছি আমি এই কাজটা করি নাই, এটা হলো ইসলামিক নিয়ম। তো ওখানে ইসলামিক নিয়ম নেই, তো এখন ইউসুফ আলাইহিসাল্লামকে প্রমাণ দিতে হবে, আর ওখানে কোনো প্রমাণ নাই, উনি দুর্বল, এই বাসার গোলাম, এবং এই মালিকের স্ত্রীর সাথে এই অবস্থা, তো তার প্রমাণ করার কোনো অবস্থা ছিল না। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ তাআলা এখানে প্রমাণ ব্যবস্থা করে দিলেন, এই যে পরের অংশে আসছে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আহলিহা এই যে তার পরিবার, অর্থাৎ এই জুলাইখার আপনজনদের মধ্য থেকেই একজন সাক্ষী সাক্ষ্য দিল, শাহিদা শাহিদুন মিন আহলিহা, তার পরিবার থেকে একজন সাক্ষী দিল। এই তার পরিবারের সাক্ষী দ্বারা কে উদ্দেশ্য, মুফাসসিরিন কেরাম কয়েকটা মত আছে, একদল মুফাসসিরিন বলছে এখানে তার পরিবারের সাক্ষী বলতে উদ্দেশ্য হলো তার চাচাতো ভাই ইবনু আম্মিন লাহা, অর্থাৎ এই জুলাইখার একজন চাচাতো ভাই ছিল, সেই চাচাতো ভাই সাক্ষী দিচ্ছে। আর কেউ কেউ বলছে ওয়াজিরুন মিন হাযাল কসরি, ওই প্রাসাদের একজন দায়িত্ববান ছিল, ওয়াজির ছিল, উজির ছিল, সেই উজির সাক্ষী দিছে। বাকি তৃতীয় আরেকটা মত আছে, সেটা হলো শাহিদা শাহিদুন, এই সাক্ষী দ্বারা উদ্দেশ্য হলো ওয়ালাদুন ফিল মাহদি, তুইফলুন ফিল মাহদি, একটা ছোট শিশু পাশেই তার এক পরিবারস্থ এক মহিলার কোলে বাচ্চা ছিল, ওই বাচ্চা সাক্ষী দেওয়া শুরু করলো। এই তৃতীয় মতটা যেটা সাক্ষী বাচ্চা, ছোট বাচ্চা সাক্ষী দিছিল, এর সপক্ষে একটা হাদিস মুস্তাদে আহমদ এবং সুনান আন-নাসাঈ এর মধ্যে হাদিসটা আসছে, হাদিসটা হলো লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা আরবাআতুন, যে মাহদুন বা দুলনার মধ্যে কথা বলছে পৃথিবীতে
এ পর্যন্ত চারজন শিশু, মাত্র চারজন শিশু দোলনার মধ্যে কথা বলছে। এই চারজনের মধ্যে একজন হলো ঈসা ইবনু মারিয়াম আলাইহাস সালাম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম। আমরা জানি ঘটনা সূরা কি বলে সূরা মারিয়ামের মধ্যে আসছে। ঈসা আলাইহিস সালাম তার মাকে যখন সবাই অপবাদ দিচ্ছিল তখন এই কোলে থেকে তিনি বলছেন যে ইন্নি আব্দুল্লাহ, আমার মা কোনো কোনো ব্যভিচারে লিপ্ত হয়নি, বরঞ্চ আমি একজন আল্লাহর বান্দা। তিনি এই কোলে থেকেই কথা বলছিলেন, এক নাম্বার। দুই নাম্বার সাহিবু শাহিদু ইউসুফ, ইউসুফের সাক্ষী, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, অর্থাৎ এই যে পাশে এক মহিলার কোলে ছোট বাচ্চা ছিল এই বাচ্চা সাক্ষী দিতে শুরু করলো। তিন নাম্বার হলো সাহিবু জুরাইজিন, একজন ব্যক্তি ছিল জুরাইজ, তার এক সাক্ষী ছিল। এই ঘটনা হাদিসের কিতাবে বিস্তারিত আসছে, ওই ছোট বাচ্চা সেও সাক্ষী দিয়েছিল, জুরাইজের এক বাচ্চা ছিল ছোট। চার নাম্বার হলো ইবনু মাশিততিন লাহা, ইবনু মাশিততি ফিরাউন, ফিরাউনের সময় এক মহিলা ছিল, যে মহিলা ইমান নিয়ে আসছিল। ওই ইমানের ঘটনা ফিরাউনের কাছে পৌঁছানোর পরে ওই মহিলার তার লোকদের দ্বারা ওই মহিলাকে ডাকায়, ওই মহিলার পাঁচজন সন্তান ছিল, ওই পাঁচজন সন্তানকে সামনে রেখে ফেরাউন বলতেছিল তুমি যদি তোমার এই ইমান থেকে বিরত না হও তাহলে তোমার এই সব সন্তানদেরকে হত্যা করে ফেলা হবে। তাফসীরে কিতাবে আসছে সামনেই তেল গরম করতে শুরু করে প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, এভাবে চারজন সন্তানকে এই গরম তেলের মধ্যে ফেলে হত্যা করা হয়। তারপরে ওই মহিলা তাকওয়ার উপরে অবিচল ছিল, তারপরে সে তার ঈমান থেকে ফিরে আসে নাই। যখন এই পঞ্চম সন্তান তার কোলে থাকা এই ছোট বাচ্চা, এই বাচ্চাকে যখন এই আগুনে ফেলে দিবে, যখন ফেরাউন বাহিনী উদ্যত হলো, তখন সেই মহিলা তার এই বাচ্চার প্রতি আবেগপূর্ণ হয়ে সে চাচ্ছিল যে তাদের সামনে প্রকাশ করবে যে হ্যাঁ আমি আমার ঈমান থেকে বিরত থাকলাম, আমি তোমাদের দিনে ফিরে আসলাম। যখন এটা বলবেন, প্রকাশ করবেন ইচ্ছা করছেন, তখন এই কোলে থাকা বাচ্চাই বলতেছিল হে মা আপনি জুলুম করবেন না, বরঞ্চ আপনি হকের উপরে আছেন, আমার মৃত্যু হলেও আপনি আপনার ঈমান ছাড়বেন না। তো এই ছোট বাচ্চা এই কোলে কথা বলার পরে তখন তার মা ঈমানের উপরে অবিচল থাকে। এটা হলো এই যে ইবনু মাশিততি ফিরাউন, এই চারজন বাচ্চা কোলে কথা বলছে। বাকি তিনজন যে আছে, এই যে ঈসা আলাইহিস সালাম, এই ফেরাউনের সময় এই বাচ্চা সাহিবু জুরাইজিন, এটা এই মুসনাদে আহমদের হাদিস ছাড়া অন্যান্য কিতাবের হাদিস দ্বারাও প্রমাণিত। বাকি শাহিদু ইউসুফ, এটার ব্যাপারে অনেক মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন এই মতটাকে একটু দুর্বল বলছেন, এই চতুর্থ বাচ্চার ব্যাপারটা অনেকে দুর্বল বলছেন। বাকি মুসনাদে আহমদের হাদিসে আছে, হাদিসটাকে কোনো কোনো কিতাবে হাসান লিখছে, কোনো কোনো কিতাবে সহিউ লিখছে, তার মানে এই মতটাও বেশ অথেন্টিক। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে উমর এবং একাধিক সাহাবী থেকে এই বর্ণনা আসছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, এরপর তার পরিবারস্থ এক মহিলার কোলে থাকা বাচ্চা সেই বাচ্চা সাক্ষী দিতে শুরু করলো। এবং সামনের ঘটনা থেকে এটাই বুঝে আসে যে আসলে এই যে একটা কাপড় ছিঁড়া পিছনে না সামনে, এটা খেয়াল করে বিচার করবে যদি কেউ বলে এটা আমলে নিবে না। ওই সময় যখন অলৌকিক ভাবে একটা ছোট বাচ্চা এই কথা বলতেছে তখন আমলে নিবে, আর আমরা ওই আজিজ মিশন এটাকে আমলে নিছিল এবং এই হিসাবেই বিচার হয়েছে, তো সেটা সেখান থেকে বোঝা যায় যে আসলে এটা ছোট বাচ্চাই হয়তো বলছিল। তো এটা এই জন্য এই তাফসিরের সাথেও খুব মিলে। তো এই জন্য আমরা এখানে এই শাহিদুন দ্বারা চারটা অর্থ, তিনটা অর্থ করলাম। এক নাম্বার ওই পাশেই থাকা তার পরিবারস্থ এক মহিলার কোলে বাচ্চা ছিল, এই বাচ্চা বলতেছিল, সাক্ষী দিল। দুই নাম্বার বললাম তার একজন চাস্ত ভাই ছিল। তিন নাম্বার হলো ওই প্রাসাদেরই একজন ওয়াজির ছিল, সে হলো সাক্ষী। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, সাক্ষী দিল, কি সাক্ষী দিল বলতেছে ইন কানা কামিসুহু, যদি ইউসুফের জামা কুদ্দামিন কুবুলিন, যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে, ফা সাদাকাত, তাহলে ধরা হবে যে জুলাইখা সত্য বলতেছে, ওয়া হুয়া মিনাল কাযিবিন মা'আল্লাহ, তাহলে বোঝা যাবে ইউসুফ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, কারণ সামনের দিক থেকে ছিঁড়া থাকবে। যদি সে জুলাইখার প্রতি উদ্যত হয়, তার উপরে সে চড়াও হয়, তাহলে জুলাইখা ফেরানোর চেষ্টা করবে,
তাহলে জামা হয়তো সামনের দিকে ছিড়বে, তাহলে বুঝা যাবে যে জুলাইখা সত্যবাদী, ইউসুফ আলাইসালাম ইউসুফ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। এই ছোট বাচ্চা বলতে শুরু করলো এবং পক্ষান্তরে বললো ওয়া ইনকা নাকামি সুহু কুদ্দামিন দুবুরিন, আর যদি জামা পিছন দিক থেকে ছিঁড়া হয় পাক্কা দাবাত, তাহলে নিশ্চিত রূপে প্রমাণ হয়ে যাবে এখানে মিথ্যা বলতেছে জুলাইখা, ওয়াহু আমিনা সাদিকিন, আর সত্য বলতেছে ইউসুফ, ইউসুফ সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তো ঠিক যখন ছোট বাচ্চার পক্ষ থেকে এরকম অলৌকিক ভাবে কথা বলে, এরকম যখন এই বিচার এবং সালিসির জন্য এই পদ্ধতি বাতলে দেওয়া হলো, তখন এই উপস্থিত যারা আছে এই ইমরাতুল আজিজ এবং তার সাথে কি বলে আজিজ মিশর এবং তার সাথে যারা ছিল সবাই মিলে এই বিচারের প্রতি সন্তুষ্ট হলো। তখন তারা ফালাম্মা রাআ কামিসহু, এবং সামনে ওই যে আজিজ মিশর এবং ইমরাতুল আজিজ সহ সবাই যারা ছিল সবাই মিলে যখন দেখলো ইউসুফের জামা কুদ্দামিন দুবুরিন ছিড়া পিছন দিক থেকে, কালা তখন বলল ইন্নাহু মিন কাইদি কুন্না, ইন্নাহু যে নিশ্চয়ই এই যে যে ঘটনা এবং যা বলতেছে মিন কাইদি কুন্না, আজিজ মিশর সে বলতেছে এটা তোমাদের একটা চক্রান্তের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে তার স্ত্রী জুলাইখাকে উদ্দেশ্য করে বলতেছে ইন্নাহু মিন কাইদি কুন, এটা হলো একটা তোমাদের চক্রান্ত, অর্থাৎ তোমার একটা মক্কর একটা কৌশল, তুমি মিথ্যার জালে তাকে ফাঁসিয়ে তোমার ইচ্ছাকে চরিতার্থ করার চেষ্টা করছো, অর্থাৎ তুমি এখানে মিথ্যাবাদী, অর্থাৎ তার স্ত্রীকে দোষী সে মেনে নিল। মেনে নিয়ে কোনো তেমন আওয়াজ করে নাই, বরঞ্চ কোনো শাসনও করে নাই, শাসন না করে শুধু একটু ধমক দিয়ে বলতেছে ইন্নাকাই দেখুন না আজিম, তোমরা যেরকম অবিশ্বাসী এবং তাকওয়া নাই যেসব মহিলা, সেসব মহিলাদের চক্রান্ত আজিম বড়ই কঠিন, ইন্নাকাই দেখুন না আজিম, তোমাদের চক্রান্ত বড়ই কঠিন, বড়ই বড় এই চক্রান্ত গুলো, এগুলো থেকে বাঁচা বিরাট কঠিন। তো এখানে এই আয়াতের মধ্যে বলতেছে ইন্না কাইদা কুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড়, অর্থাৎ মহিলাদের দিকে ইঙ্গিত করছে। এখানে মহিলা বলতে উদ্দেশ্য হলো অবিশ্বাসী এবং তাকওয়ার গুণ যাদের মধ্যে নাই, সেই মহিলারা তারা যদি কোনো পুরুষকে ফাঁসানোর চিন্তা করে তখন সেখান থেকে বাঁচা ওই পুরুষের জন্য বড়ই কঠিন। তো এখন প্রশ্ন হলো এই মহিলাদের চক্রান্ত এটা কি শয়তানের চক্রান্তের চাইতেও কঠিন? কোরআনে এক আয়াতে আসছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত এটা অনেক দুর্বল। তাহলে শয়তানের চক্রান্তের ব্যাপারে দাঈফ, আর এই মহিলাদের চক্রান্তকে বলতেছে আজিম, তাহলে কি বোঝা যায়? এই জন্য অনেক মুফাসসিরিন বলছে কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে এই যে শয়তানের চক্রান্ত এর চাইতেও এই খারাপ মহিলাদের চক্রান্ত এটা বেশি শক্তিশালী, যেহেতু কোরআনেই বলছে আজিম মহিলাদের চক্রান্ত খারাপ মহিলাদের, এটাকে বলছে আজিম, আর শয়তানের চক্রান্ত হলো দাইফ, দাইফ মানে দুর্বল, তার মানে এটা বেশি শক্তিশালী। এই জন্য এই মহিলাদের এই ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, হে আল্লাহ আমি মহিলাদের এই ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, এবং আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই। এই জন্য মহিলাদের চক্রান্ত বড়ই চক্রান্ত, বাকি অনেকেই বলছে না এই শয়তানের চক্রান্ত বেশি শক্তিশালী মহিলাদের চক্রান্তের চাইতে। বাকি ওইখানে ওই আয়াতে যে দাইফ আসছে এটার ব্যাখ্যা এভাবে বলছে, যেহেতু ওইটা আল্লাহ তাআলা বলছে যে শয়তানের চক্রান্ত দুর্বল, তো আল্লাহর বিবেচনায় ওইটা আল্লাহর দিকে যে দৌড়াবে আল্লাহ সহজ করে দিবেন সে হিসেবে দুর্বল হয়ে যাবে। আর এখানে যে ইন্নাকাইদা কন্যা আজিম এটা বলতেছে একজন মানুষ, সেই মানুষ আবার আজিজে মিশর সে বলতেছে, তো তার বিবেচনায় এটা অনেক কঠিন মনে হয়েছে সে বলছে, তো এটা হলো আল্লাহ তাআলার কথা হিসেবে ওইখানে আসছে। তো সেই হিসেবে আসলে মহিলাদের চক্রান্তটা বরং শয়তানের চক্রান্তই শক্তিশালী, বাকি এই শয়তানের চক্রান্ত গুলোর মধ্যে শক্তিশালীর পর্যায়ে সর্বোচ্চ শক্তিশালী হলো এই মহিলাদের চক্রান্ত, এভাবে ব্যাখ্যা করা যায়। তো এখান থেকে এই সামনের আয়াতে একটু পরে আরেকটা কথা বলে শেষ করে দিব। সামনের আয়াতে যখন ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ প্রমাণিত হলো এবং জুলাইখা যখন দোষী সাব্যস্ত হলো, তখন এই আজিজ মিশর খুব আওয়াজ না করে এই বিষয়টাকে গোপন করার উদ্দেশ্যে সে বলতেছে ইউসুফ, মানে এটা হলো ইয়া ইউসুফ, ইয়াটা এখানে উজ্জ্বল আছে, হে ইউসুফ আরিদ আন হাযা, এই ঘটনা ছাড়ো, অর্থাৎ এই বিষয়টা একদম ভুলে যাও।
এই ব্যাপারে কোনো কথা যেন তোমার পক্ষ থেকে আর না শুনি। এটা ইউসুফ আলাইহিস সালামকে এতটুকু শাসন করে এখন তার স্ত্রীকে বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবিকি, আর তুমি তোমার যে অপরাধ যে গুনাহ করেছো এর জন্য তুমি ইস্তেগফার করো। অর্থাৎ তারা তো বিশ্বাসী ছিল না। আজিজে মিসর তার ব্যাপারে মত আছে যে পরবর্তীতে শেষ জমানায় তিনি ইউসুফ আলাইহিস সালামের দ্বীনের প্রতি ঈমান আনে, বাকি তখনও তো বিশ্বাসী না। তাস্তাগফিরি বলতে ওই যে তাদের মতে তাদের ধর্ম বিশ্বাসে যে ইস্তেগফার ছিল, ক্ষমা প্রার্থনা ছিল, সেটার দিকে ইঙ্গিত করে বলতেছে ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি তোমার গুনাহের তোমার এই অন্যায় কাজের ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, নিশ্চয়ই তুমি ভয়ঙ্কর দোষী। খাতিঈন এই তুমি দোষী এটা বললেই হতো, আন্তি খাতিয়াতুন বলতে তুমি অনেক দোষীদের মধ্যে বড় একজন দোষী। ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, সম্মানিত উপস্থিতি, এই যে আজিজ মিসর তার স্ত্রীর এত বড় দোষ প্রমাণিত হওয়ার পরেও খুব বড় শাসন না করে এই যে এরকম একটা কঠোর কথা বলে শেষ করে দেওয়া, এখান থেকে মুফাসসিরিন কিরাম বলছে ওই আজিজে মিসর অনেক গাইরাত, গাইরাত বলতে এটাকে আরবিতে বলে গাইরাতুন, মানে এটার বাংলা অর্থ করা যায় আত্মমর্যাদাবোধ, মানে তার আত্মমর্যাদাবোধ অনেক কম ছিল। বরঞ্চ অনেক মুফাসসিরিন কিরাম বলছে আদিমুল গাইরাতি, সে আত্মমর্যাদাবোধ ছিলই না, অন্যথায় এত বড় অপরাধের পরে তার কথা ছিল তার স্ত্রীকে শাস্তি দেওয়া, তার স্ত্রীকে শাস্তির ব্যবস্থা করে তাকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া, এরকম উচিত ছিল। কিন্তু সে তার বাহ্যিক সম্মানের দিকে চিন্তা করে যে সবাই জেনে গেলে আমার স্ত্রী এবং তাফসীর কিতাবগুলোতে আসছে সে এই জুলাইখার প্রতি অনেক দুর্বল ছিল, তার ভালোবাসা এবং মানুষ জেনে যাবে এই ভয়ে সে আর খুব শাসন করে নাই, না করে আদিমুল গাইরা আত্মমর্যাদাহীন পুরুষের মতো সে আর কোনো শাসন করে নাই। তো এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন যে আদিমুল গাইরা, এই যে এই গাইরত নাই আত্মমর্যাদাবোধ নাই যেসব পুরুষ, এদেরকে হাদিসের ভাষায় বলছে হলো দাইয়ুস, দাইয়ুস। একটা হাদিস পরেই শেষ করবো আজকে, এই হাদিসটা আসছে হলো সুনানে নাসাইতে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি আলাইহিসসালাম বলেন সালাসাতুন, যে তিন শ্রেণীর মানুষ আছে, কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করেছেন, এরা কখনোই জান্নাতে যাবে না। এক নাম্বার হলো মুদমিনুল খাইরি, মদ্যপানকারী। দুই নাম্বার আল আকু লিওয়ালিদাইহি, আল আকু মানে হলো বাবা মায়ের প্রতি অসৎ আচরণকারী, বাবা মায়ের হক নষ্টকারী, বাবা মায়ের সাথে খারাপ আচরণকারী, এরা কখনো জান্নাতে যাবে না। তিন নাম্বার হলো আদ্দায়ুস, এই দায়ুস, দায়ুস শব্দের অর্থ পরে আল্লাহ তাআলা নবীজি আলাইহিস বলে দিছে আল্লাদি, দায়ুস বলা হয় ওই পুরুষকে, ইউকিররু যে প্রমোট প্রমোট করে, যে স্থির রাখে, ফি আহলিহি তার পরিবারের মধ্যে, আল খুবসা আল খাবাসা খারাপ কাজ, অর্থাৎ পরিবারের মধ্যে তার স্ত্রী সন্তান তারা খারাপ কাজ করতেছে, তারা আল্লাহর নাফরমানি করতেছে, সে এখান থেকে বাধা না দিয়ে তাদেরকে সেটা করতে দিচ্ছে, তাদেরকে এখান থেকে নিষেধ করতেছে না, এরকম পুরুষকে দায়ুস বলে। তো এই রকম পুরুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে খুব সতর্ক আমরা যারা পুরুষ বিশেষভাবে, এবং যারা এই দায়ুসের মধ্যে অনেক মুহাদ্দিসিন মহিলাদেরকে অন্তর্ভুক্ত করছে, মহিলারা হলো যারা এই একই হুকুমে তার পরিবারে সে খুবুসকে ছড়ায়। অর্থাৎ আমরা অনেক সময় একটা নাফরমানির কাজ আমার সন্তান করতেছে, আমি এখান থেকে বাধা দিব দূরের কথা, তাকে নিয়ে একসাথে আমি করছি, সতর্ক, খুব সতর্ক, যে এরকম দায়ুস যারা পরিবারে নিজের সন্তান নিজের ছেলে মেয়ে, বিশেষভাবে আমরা তো মেয়েদের ব্যাপারে একেবারেই অসতর্ক, তারা পর্দার খেলাপ করতেছে, পর্দার হুকুম মানতেছে না, আমরা বিভিন্ন সামাজিকতার অজুহাত দিয়ে আচ্ছা অমুক স্কুলে পড়ে এখানে কি সম্ভব, বা বিভিন্ন অজুহাত দিয়ে আমরা এগুলোকে একেবারে ভুলে যাই। তো এখান থেকে কিন্তু খুব সতর্কবাণী, আল্লাহর নবী বলে দিচ্ছেন যে হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের উপরে জান্নাত হারাম, এই জন্য খুব সতর্ক আমার পরিবারে আমার সন্তানদের মধ্যে যেন কোনো এমন কিছু হচ্ছে যেটা আল্লাহর নাফরমানি, এটাকে যেন আমি সন্তুষ্ট না থাকি, হোক সে বাড়ি ছেড়ে চলে যাবে, হোক সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এগুলোর কারণে কখনোই
এই আল্লাহর নাফরমানির ব্যাপারে কম্প্রোমাইজ বা আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আমি দায়ুসের অন্তর্ভুক্ত হয়ে যাব, আর দায়ুসের জন্য হারাম, জান্নাত হারাম। তো এই যে এই আজিজে মিশর যে কাজটা করছে, তার স্ত্রীর এত বড় অপরাধ, এখানে শাসন না করে এই যে তাকে এভাবেই থাকতে দেওয়া, এটা হলো দায়ুসের কাজ, আর যারা দায়ুস তাদের জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতগুলো পড়লাম 23 থেকে 29, এ পর্যন্ত অনেকগুলো শিক্ষা আমরা পেলাম। তার মধ্যে মৌলিকভাবে খেয়াল করলে 1 নম্বর হলো যে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যদি আমরা আল্লাহর প্রতি তাকওয়া, যে ভয় থাকা দরকার, সেটা রেখে যদি আমরা আল্লাহর দিকে তাকিয়ে এবং দৃঢ় ইচ্ছা সহকারে যদি আমরা আল্লাহর দিন এবং আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। 2 নম্বর হলো যে আমাদের পরিবারের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষভাবে আমাদের সন্তান, বিশেষভাবে কন্যা সন্তান তাদের ব্যাপারে, এবং আমাদের স্ত্রী এবং আমাদের পরিবারস্থ অন্যান্য কন্যা যারা আছে, মেয়ে হোক, আমার বোন হোক, আমার ভাগিনী হোক, ভাতিজি হোক, রক্ত সম্পর্কের যারা আছে এবং দূর সম্পর্কের পরিবারস্থ যারা আছে, যাদেরকে অন্তত আমি বলতে পারবো, এমনকি আমার অফিসে যাদেরকে আমার এমপ্লয়ার তাদেরকে বলতে পারবো, তাদেরকে যেন এই দিন পালনের প্রতি আমরা বলি, এবং সে পালন করতেছেন এজন্য যেন আমি প্রমোট না করি, অন্তত এর জন্য দরকার হলে তার সাথে সম্পর্ক ছিন্ন করব, দরকার হলে তাকে যেভাবে বোঝানো দরকার, যে যেটা বললাম যে প্রথমত তাকে এটা জানানো যে যে কাজটা এটা হারাম, এটা গুনাহ, এর বিপরীতে আল্লাহ তাআলা এই শাস্তি রাখছেন, পরবর্তীতে নসিহত করা, না হলে কঠোর ভাষায় বলা, দরকার হলে তাও না করলে সম্পর্ক ছিন্ন করা, তার সাথে কঠোরতা অবলম্বন করা, এভাবে আমরা এই পদক্ষেপ নিতে হবে, তাহলেই আমরা আমরা নিজেরা এবং পরিবারকে দিনের উপরে চালাতে পারবো, তাহলেই আমরা আল্লাহর হুকুমের উপরে উঠতে পারবো, তাহলে আমরা আল ইবাদুল মুখলাসুন বা আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর একনিষ্ঠ বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আজকে যে আয়াতগুলো পড়লাম এর মধ্যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরুর দিকে জয়েন ছিলাম অনেকজন, এখন যারা আছি সবার প্রতি একটা মেসেজ, সেটা হলো আমরা জানি আমাদের এই কোর্সের একটা ছোট্ট কোর্স ফি আছে মান্থলি 1000 টাকা করে, এবং এই কোর্স ফিটা হলো যারা সামর্থ্যবান তাদের জন্য, যারা আমরা সুযোগ আছে দিতে পারবো তারা অবশ্যই এই কোর্স ফিতে শরিক হওয়ার চেষ্টা করব। আর যাদের কষ্ট হবে দিতে পারবো না, তারা অসুবিধা নাই, তারা কোর্সটা ফ্রি করতে পারবেন, কোনো জানানোর প্রয়োজন নেই, কোর্স করবেন অসুবিধা নেই। আর যাদের সামর্থ্য আছে, যেহেতু আমাদের প্রতিষ্ঠান আপনাদের আল্লাহর মেহরবানিতে আপনাদের এই কোর্স ফি নির্ভরই চলে, তো এই জন্য একটু আপনারা পাঠালে আমাদের জন্য সুবিধা হয়। জাযাকুমুল্লাহু খাইরান। আমি গ্রুপে মেসেজটা দিয়ে দিব, যাদের সুযোগ আছে সামর্থ্য আছে অবশ্যই শরীক হওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুন। এবং একটা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, জি, সেটা হচ্ছে যাদের এফোর্ডেবিলিটি আছে তারা পেমেন্টটা করলো, আর যাদের এফোর্ডেবিলিটি নাই অথচ কোর্সটা করার উৎসাহ আছে, ইচ্ছা আছে অথচ এফোর্ডেবিলিটি নাই, তারা যদি একটু আপনাদের আপনার সাথে যদি যোগাযোগ করে, তাহলে আমরা যারা যাদের যারা আমরা যারা এফোর্ড করি আমরা তারা স্কলারশিপ হিসেবে আমরা সেটা ইনশাল্লাহ পে করার চেষ্টা করব। তো এটা একটুখানি এইটা এটা যদি হয় তাহলে ভালো হয় আর কি। মাশাআল্লাহ, খুব ভালো প্রস্তাব। এটা আমাদের প্রত্যেক কোর্সে ওই যে গড়ে 10-12 জন আলহামদুলিল্লাহ পেমেন্ট করেন, তো যারা পারেন না অন্যরা যারা আছি তাদের পক্ষ থেকে স্কলারশিপ হিসেবে করতে পারি, খুব ভালো প্রস্তাব এটা হতে পারে। একটু জানালেই হবে যে এটা আমার পক্ষ থেকে এই মাসের কোর্স ফি, বাকি যারা দিতে পারে না। কিন্তু কিন্তু সেক্ষেত্রে যারা দিতে পারছেন না তারা যদি একটু কাইন্ডলি যদি জানান, যোগাযোগ করেন, তাহলে এটা সম্ভব একমাত্র। কারেক্ট। তো এই জন্য একটু যদি সম্ভব হয়, অসুবিধা না হয়, একটু জানাবেন আমাদেরকে, তাহলে এটা সম্ভব। যাই হোক, মোট কথা কোর্স ফি এটা তো আমাদের প্রতিষ্ঠান চলার জন্য, বাকি দিনের কাজ, কোরআনের কাজ অবশ্যই হইতে হবে, এই ছোট এই দুনিয়া এগুলো ছোট টাকা পয়সার জন্য এগুলো কোনো প্রতিবন্ধক না, আল্লাহ তাআলা চালাচ্ছেন আমাদেরকে, খুব ভালো চলবে, বাকি আপনাদের কারোর না কারোর পক্ষ থেকে আসবেই, তো একটু সবাই যদি খেয়াল করি তাহলে সুন্দর হয় আর কি।
জাজাকুম আল্লাহ খাইরান। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ এই ক্লাসটা আমাদের হয় প্রতি মঙ্গলবার রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা, আগে 1 ঘন্টা হয়তো, এখন থেকে 1.5 ঘন্টা হবে ইনশাল্লাহ। সবাই স্মরণ রাখি এবং পরিবারস্থ এবং প্রিয়জন পরিচিত যারা আছে তাদেরকেও জানানোর চেষ্টা করি, সবাই মিলে পড়লে সবাই উপকৃত হতে পারবে। তো আজকে পর্যন্তই, ক্লাস শেষের দোয়াটা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله.